আমরা লাইভে চলে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের বর্তমান পোলট্রি শিল্পের অবস্থান, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎটা কি, এবং ভোক্তাদের অনেক ধরনের জিজ্ঞাসা বা কনফিউশন থাকে সেটা কিভাবে আমাদের এখানে আসছে। যারা আমাদের আছেন ওনারা সবাই কম বেশি 30-35-40 বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে আছেন, ওরা ইন্ডাস্ট্রির বড় বড় প্রতিষ্ঠান বা অ্যাসোসিয়েশনের সাথে লিডিং লিডিং পজিশনে আছে। ওনারা বলতে পারবেন যে আসলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের গেস্টদেরকে আমি সামান্য পরিচয় করাই দিই। আমরা মশিউর ভাইকে পেয়েছি। মশিউর ভাই শুনতে পাচ্ছেন? জি। আমাদের আজকের যারা অতিথি সবাই পোলট্রি শিল্পের বরেণ্য ব্যক্তিত্ব মশিউর ভাই, উনি প্যারাগনের ম্যানেজিং ডিরেক্টর, প্যারাগন গ্রুপ। এতেশাম ভাই কোয়ালিটি ফিড, ওনাদের অনেক পরিচয় আছে। ওনারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন অ্যাসোসিয়েশনে বিভিন্ন সময় ওনারা কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন। রকিবুর রহমান পিটুল, নাহার এগ্রো এমডি, এবং আমাদের সাথে আছেন একাডেমিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম স্যার, উনি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে উনি আছেন এবং এখন উনি এফএও তে কাজ করছেন, সেই পোলট্রি সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে। আর আমি আমার যদি ছোট পরিচয় দিতে যাই সেটা হবে যে আমি পোলট্রি শিল্পের সাথে জড়িত, আমি রকিবুর রহমান পিটুলের ছোট ভাই, নাহার এগ্রোর সাথে ইনভলভ ছিলাম এবং আমি ওয়েস্টার্ন ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। তো আমরা পরিচিত পর্ব দীর্ঘায়িত না করে আমাদের এখন মূল বিষয় থাকবে যে আমাদের পোলট্রি শিল্প আমাদের তিল তিল করে গড়ে ওঠা 80-এর দশক থেকে আজকে 2020, এবং আমাদের এই সেক্টরে যথেষ্ট সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যাই, এবং এখানে যথেষ্ট প্রতিবন্ধকতাও আছে, অনেক পজিটিভনেস, অনেক এমপ্লয়মেন্ট, অনেক কিছু আছে, আমরা আজকে ওনাদের কাছ থেকে শুনবো। তো আমার প্রথম কোশ্চেনটা আমি যদি বলি যে করোনা পরবর্তী পোলট্রি শিল্পের বর্তমান অবস্থা, চাহিদা এবং যোগানের বর্তমান যে কোভিড-19 সিচুয়েশনে কারণে আমাদের সেক্টরে অর্থাৎ পোলট্রি সেক্টরে কোন ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে এবং এই সমস্যাগুলো কি কি, এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে মিট আপ করছি, এবং এইটা অনেকগুলো অ্যাসপেক্ট আছে এখানে। প্রথম কথা হচ্ছে যে আমরা ফিড নিয়ে যদি কথা বলি, আমরা যদি প্রোডাকশন নিয়ে কথা বলি, তাহলে তো আমি প্রশ্নটা ওখানে হাইলাইটিং পয়েন্টে আছে, আমি প্রথমে মশিউর ভাইকে বলবো যে এই প্রশ্নের আলোকে কিছুটা উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা জানি যে 90-এর দশক থেকে এই সেক্টর অনেক ডেভেলপমেন্টটা শুরু হয়েছে, এখন ডেভেলপ করতে করতে আমরা একটা জায়গায় আসছি। আমরা এখন একটা ইন্ডাস্ট্রি এবং সায়েন্স এই দুইটাই দাবি করি যে এই সেক্টরটা এখন ভেরি মাচ সায়েন্টিফিক, ভেরি মাচ ইন্ডাস্ট্রি আকারে রূপ ধারণ করেছে। এটাকে ধরে রাখতে হলে আমাদের স্ট্রাকচার হতে হবে, এবং আমরা যে বায়ো সিকিউরিটি বলি, আমরা যে মনে করি যে আমরা অনেক সায়েন্টিফিক এবং হাইজিন প্রোডাক্ট তৈরি করছি, এটা আসলে ভোক্তাদের কাছে জানাতে হবে। এখন যেই আজকে সারা দুনিয়ায় যে করোনা ভাইরাসের জন্য যেই সতর্কীকরণ চলছে, এটা কিন্তু আমরা পোলট্রি সেক্টরের লোক অনেক আগে থেকেই আমাদের বায়ো সিকিউরিটির মধ্যে এটা অনেকটা আমরা ইউজ করছি, আমরা এটার যে অভ্যস্ত। আমরা জানি যে আমাদের পোলট্রি সেক্টরের কতটা আধুনিকীকরণ হয়েছে এবং কতটা বায়ো সিকিউরিটি আমরা এখানে ইউজ করছি। তা আমাদের নিজেদেরকে সাস্টেন করার জন্য, নিজেদেরকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভোক্তাদেরকে নিশ্চিত করতে হবে আমরা সঠিক প্রোডাক্ট তৈরি করছি। আমরা যদি নিজের ঘরে নিজেরা বলি, আজকে আমরা আমাদের মধ্যে আলোচনা করছি, এই আলোচনাগুলো আমাদের ভোক্তাদের মধ্যে বলতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমাদের দিন দিন আরো ডিমান্ডটা বাড়বে। এক সময় আমাদের উৎপাদন খরচ বেশি ছিল, এক সময় আমাদের রেটটা লিভেলিটি রেটটা খুব কম ছিল। আশা করি আমাদের পোলট্রি সেক্টরের টেকনোলজি ডেভেলপমেন্টে এবং সবার নলেজে এবং ইউনিভার্সিটি ভার্সেস ইন্ডাস্ট্রি সমন্বয়ে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এতে করে অনেক কিছুই আমরা পেয়েছি। এইটা আমাদের এখন ভোক্তাদের মধ্যে আরও ছড়াই দিতে হবে, এবং আমাদের এখনকার স্লোগান হওয়া উচিত
অ্যান্টিবায়োটিক ফ্রি অ্যান্ড সেফ প্রোডাক্ট, এই ছয় দেওয়ার কাজটা শুরু করেছি আমরা, কিন্তু এটা আরো আগায় যেতে হবে। সেই জন্য এখনকার যে সব সমস্যা আছে, এইসব সমস্যা গুলো দূর করার জন্য আমাদেরকে আরো ভোক্তাদের নিয়ে কাজ করতে হবে, এবং প্রোটিন নিয়ে যে যোগান দিচ্ছি আমরা, এই প্রোটিন গুলা যে সস্তায় এবং ভালো প্রোটিন দিচ্ছি, এই মেসেজটা দেওয়াটাই আমার কাছে মনে হয় আজকের এই যারা আছে ওনারা আরো কিছু বলবেন, ওনাদের মাধ্যমে কিভাবে আমরা ভোক্তাদের কাছে যেতে পারি সেই জিনিসটা তুলে আসা উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া মুজিবুর রহমান ভাই। আমি প্রফেসর রফিক সুলতানের কাছে যাবো, উনি একাডেমিশিয়ান, উনি এফএওতে কাজ করছেন, উনি প্রান্তিক কর্মীদের সাথে ওনার যোগাযোগ আছে। এই ব্যাপারে যদি উনি কিছু বলেন, আমাদের এই যে করোনাকালীন বাংলাদেশের পোলট্রি শিল্পের অবস্থা, আমরা কোন দিকে যাচ্ছি? আসলে এই করোনা এই সংকট কালে আমাদের টোটাল পোলট্রি ইন্ডাস্ট্রি একটা বড় রকমের সংকটের ভিতর দিয়ে পার হচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের দেশে এই করোনা সংকট চলাকালে আমাদের বিশেষ করে যে পোলট্রির যে সাপ্লাই চেইন সেটা ব্যাপকভাবে একটা ডিসরাপশন হয়ে যায়। খামারিরা তাদের পোলট্রি প্রোডাক্টস তারা বিক্রি করতে পারেনি, তাদের ডিম বিক্রি হয়নি, তাদের যে ব্রয়লার বিক্রি হয়নি, যার জন্য অনেক খামার একেবারেই বসে বসে তাদের যে ব্যবসা থেকে গুটিয়ে নিতে হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। অনেকে অনেক তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তার চেয়ে বেশি যেটা হলো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে নতুন করে আবার বিজনেস শুরু করবেন সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং তারা যে তাদের বিজনেস শুরু করার জন্য আপনারা জানেন যে ছোট খামারিরা মূলত তাদের যে বিজনেস তারা নির্ভর করে অনেকটা যে কি বলে যে ডিলারদের ক্রেডিটের উপরে, সেটাও তাদের জন্য অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে এই সময়টাতে, যেহেতু তারা পুরানো ঋণ তারা শোধ করতে পারছে না। এবং এই যে সাপ্লাই চেনের এই বিপর্যয়ের কারণে আরেকটি হলো যে করোনার সময় একটা বেশ অপপ্রচার শুরু হয় যে পোলট্রির মাধ্যমে হয়তো করোনা ভাইরাস ছড়াতে পারে। এই অপপ্রচারের কারণেও কিন্তু একটা ভোক্তাদের মাঝে একটা একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটিও পোলট্রি ইন্ডাস্ট্রিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং খামারিরা এইভাবে তাদের যখন ইন্ডাস্ট্রি বসে যায় এবং তার প্রেক্ষিতে দেখা যায় এটা শুধু তাদের মাঝে সীমিত থাকে না, টোটাল পোলট্রি ইন্ডাস্ট্রিকে এফেক্ট করে, যেখানে যারা যারা ইনপুট দিচ্ছেন, যারা ডেউর চিপ তৈরি করছেন, যারা খাবার তৈরি করছেন, তাদেরও বিজনেসটা তখন অনেকটা বন্ধ হয়ে যায়, বাচ্চা বিক্রি হচ্ছে না, খাবারের চাহিদা কমে যায়। এবং এই যে একদম পুরো একটা পোলট্রি ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক মানে একটা ধস নেমে আসে বলা যেতে পারে। এবং এইটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যেটা হলো যে আসলে পোলট্রি ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তিটাই কিন্তু হচ্ছে আমাদের যে প্রান্তিক খামারিরা, তারা যদি ভালো থাকে তাহলেই পোলট্রি ইন্ডাস্ট্রি চলবে, এবং তারা যদি ভালো না থাকে তাহলে কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি কারো পক্ষেই চালিয়ে নেওয়া সম্ভব নয়। তাই এটি একটি ব্যাপক একটা বড় সমস্যা আসছে এখন আমাদেরকে। আসলে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হবে, আমাদের সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন, ব্যাংক থেকে লোন দেওয়ার সময় আলোচনা হচ্ছে, প্রাণী সম্পদ বিভাগ থেকেও তারা উদ্যোগ নিচ্ছে যে তাদেরকে আর্থিক সহায়তা দিবেন, কিন্তু সবকিছু কিন্তু এখন প্রক্রিয়ার মাধ্যমে এখনো কিন্তু আসলে খামারিদের কাছে কিছু পৌঁছায়নি। তাই খামারিরা এখনো খুব খারাপ অবস্থায় আছেন, সুতরাং তাদের প্রতি আমাদের সবার নজর দেওয়াটা খুব প্রয়োজন। তাদেরকে যদি আমরা তুলে আনতে পারি তাহলেই হয়তো পোলট্রি ইন্ডাস্ট্রি আমরা সেই যে আমরা আবার তার পুরানো ঐতিহ্য আমরা সেভাবে ফিরে পাবো। তো আমার আপাতত আমি এইটুকু সমস্যা তাদের এই অবস্থা নিয়ে এটি বলতে চাই, পরবর্তীতে হয়তো অন্য প্রসঙ্গে এলে আসলে আমি কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ স্যার, আমি এদেশম ভাইয়ের কাছে আসবো, যদি ওনাদের সাথে যদি এই ব্যাপারে যদি কিছু অ্যাড করা যায়। আপনি যেহেতু ফিডের ব্যাপারটা দেখছেন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে, আপনি ফিডের দিক থেকে যদি কিছু অ্যাড করতে পারেন এখানে। জি ধন্যবাদ। ফিডের দিক দিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি পোলট্রি ইন্ডাস্ট্রির একটা চেইনের মতো আর কি, মানে শুরু হয় মনে করেন একদিনের বাচ্চা যেটা ইন্ডাস্ট্রি প্রডিউস করে বা ফিড যেটা ইন্ডাস্ট্রি প্রডিউস করে, ফর্মাল ইন্ডাস্ট্রিগুলো সেটা থেকে শুরু হয় আর কি, এটা ডাউনওয়ার্ড দিকে যায়। তো এখন আমরা যেরকম মনে করেন যে আমাদের খামারি ভাইজেনদেরকে আমরা প্রচুর অর্থায়ন করি,
আমাদের স্বার্থেই করি বলতে পারেন, বিকজ এদেরকে টিকিয়ে রাখতে হবে। আবার আমাদের যারা এজেন্ট আছে, আমাদের পরের ধাপে যারা কাজ করে, আমাদের এজেন্ট যারা ডিস্ট্রিবিউট করে ফিডটা, তারাও তাদের ব্যবসার স্বার্থে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে খামারিদের জন্য। এখন যেটা হয়েছে যে এই কোভিড এর জন্য পুরো চেইনটা একটা বিরাট ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা এসেছে কিন্তু আবার চেইনের নিচে থেকে, মানে ভোক্তাদের মধ্যে যে কনজাম্পশন কমে যাওয়া, বা প্রফেসর সাহেব যেটা বললেন যে আপনার বিভিন্ন মিডিয়াতে বেশ কিছু দায়িত্বহীন কিছু খবরাখবর যখন আসে এবং সেটা পরে যখন চ্যালেঞ্জ করা হয় বা জিজ্ঞাসাবাদ করা হয়, দেখা যায় সব ভুল ভ্রান্তিক ধারণা সব এগুলা, তো ভোক্তাদের মধ্যে অযথা ভয়ে একটা একটা কাজ করে। এটা আমি মনে করি এটা একেবারে ঠিক না। কনফিডেন্সটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে এই কোভিড এর জন্য। মেইনলি যেটা হয়েছে, কনফিডেন্সটা মানুষের মধ্যে ভয় ঢুকে যাওয়াতে কনফিডেন্সটা একটা ক্ষতি হয়েছে। তারপরে মনে করেন যেগুলো বড় বড় ইনস্টিটিউশনস, হোটেলস বা আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেগুলো রেস্টুরেন্ট যেগুলো আছে, এগুলো তো অবশ্যই বন্ধ আছে। তো এই কারণেও মনে করেন আমাদের এই ইন্ডাস্ট্রিটা এখন আস্তে আস্তে ম্যাচিওর হয়ে, যেটা মশুর সাহেব বলছিলেন যে আমরা শুধু ফি তৈরি করি না, বা আমরা একদিনের বাচ্চা তৈরি করি না, বা আমরা মাছের শুধু পোনাই তৈরি করি না, আমরা একটা সফিস্টিকেশন লেভেলে চলে আসছি যেখানে আমরা ভোক্তাদের জন্য আমরা প্রসেসড ফুড করি। তো এই প্রসেসড ফুডটা ভীষণভাবে এফেক্ট হয়েছে। তো এবং এইটা উঠে আসার উপায় আছে। যেমন আমরা যেটা বলি যে মনে করেন যে এই যে কাঁচা বাজারে বা আপনার ওয়েট মার্কেট যেটা আমরা বলি, এখান থেকে আমাদেরকে আস্তে আস্তে সরে আসতে হবে। যদি ভোক্তাদের কনফিডেন্সটা আমরা দিই, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিতে হবে ভোক্তাদেরকে। আমি যদি একটা উদাহরণ বলি, যেমন শ্রীলঙ্কা আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনারা জানেন যে এই শ্রীলঙ্কা 20 বছর যুদ্ধ করেছে, তারপরেও এই দেশে প্রায় 95% কিন্তু প্রসেসড ফুড ওরা করে কনজাম্পশন করে। এটার মূলত কারণ যেটা হচ্ছে, সেখানে তারা ওই যে হালাল যেটা আমরা বলি ওইটা নিয়ে ওরা খুব একটা চিন্তিত না, তারা প্রসেসটা করে। তো আমরা যেটা করছি, আমরা হালাল, অবশ্যই হালাল করছি। তো এখানে কোভিড থেকে আমি বলবো যে আমার একটা বিশেষ পয়েন্ট থাকবে যে কোভিড থেকে বেরিয়ে আসার জন্য ভোক্তাকে কিন্তু প্রথমেই মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। এবং ভোক্তারা যেটা চাচ্ছে, আমি মনে যেটা করছি, তারা চাচ্ছে একটা সেফ এনভায়রনমেন্টে গিয়ে, পরিষ্কার এনভায়রনমেন্টে গিয়ে বেচা কেনা করবে, সেই দিকে আমাদের যাওয়া উচিত। আর মেইনলি যেটা হয়েছে, মূলধনটা আমরা হারিয়েছি, এই মূলধনটা উঠে আসতে অনেক সময় লাগবে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের এই বাজেটটা যেটা আমরা এবার পেলাম, অনেক বছর পরে আমরা খুব সুন্দর একটা বাজেট পেয়েছি, এবং সরকার যেই প্রণোদনাগুলো দিচ্ছে, প্রফেসর সাহেব যেটা বললেন যে এগুলা যদি সঠিকভাবে খামারির কাছে পৌঁছে যায় সেটা খুব জরুরি। আমার শেষ কথা হবে যে ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, বড় ইন্ডাস্ট্রিতে যেগুলো আমরা জড়িত, আমাদেরকে ইউজ করা যেতে পারে এই ব্যাপারে, বিকজ আমাদের সাথে আপনার এই খামারি, প্রান্তিক খামারিদের একটা নিবিড় সম্পর্ক আছে। তো উই হ্যাভ দ্যাট ইনফরমেশন, যেটা আমরা গভর্নমেন্টের সাথে শেয়ার করতে পারি যে কিভাবে এই অর্থটা বিনিয়োগ করতে পারি, কি ব্যাংকিং সেক্টর দিয়ে একটা হলো করা যেতে পারে, কিন্তু ব্যাংকিং সেক্টরে আবার দেখা যায় যে প্রান্তিক খামারি তারা দে আর নট ক্লায়েন্টস, ওদের কোনো লোন সিস্টেম নাই। তো এটা ব্যাংকিং সেক্টরে পুরোপুরি করা যাবে না, ছোট প্রান্তিকদেরকে কিন্তু একটা ওয়ে বের করতে হবে এই টাকাটা ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আবার ঘুরে দাঁড়াবার জন্য। এটা আমরা মনে করি প্রায় বছর দুয়েক মিনিমাম সময় লাগবে আগের পর্যায়ে ফিরে আসতে। ধন্যবাদ। আমি এখানে এতেশম ভাই এবং প্রফেসর সাহেবের সাথে একটু লিংক করতে চাই, যে টাকাটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেই টাকাটা অন্যদিকে সরে যাচ্ছে। এখানে দুই একজন পলিসি লেভেলের লোক আছেন, আমি আপনাদেরকে বলছি এবং আমাদের সবার জানা দরকার যে আমাদের ক্ষুদ্র খামারিদের লেভেলে যদি টাকাটা না পৌঁছায়, তাহলে এখনই যদি, অনেক দেরি হয়ে গেছে, এখনই যদি তাদের কাছে কিছু আশার বাণী না যায়, তারা যেভাবে দুমড়ায় পড়েছে, তাহলে কিন্তু আর আগাতে পারবে না। কাজেই এইটা ওইখানে ছোট খামারিদের কথা চিন্তা করে তাদের কাছে কিভাবে যাবে সেই ডিজাইনটা সরকারের করা উচিত, যেটা করছে না। এবং বলা হচ্ছে অনেক সেক্টরই অলরেডি ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, কিন্তু পোলট্রি সেক্টরের টাকাটা কিভাবে যাবে সেই পলিসিটাই এখন পর্যন্ত ভালোভাবে তৈরি হয়নি। আর দ্বিতীয়ত, এতেশম ভাই থ্যাংক ইউ যে আপনি বাজেটের কথা বলেছেন। ইয়েস, আমরা ফিডে কত কিছু পেয়েছি, কিন্তু পোলট্রিতে এখনো আজকে আমি এসআরওর অনেক সময় দেখা যায় স্পিচে আসে কিন্তু এসআরওতে আসে না, এসআরওটা ডিটেলস করে দেখেছি। পোলট্রিতে এখনো দুই একটা জিনিস বাকি আছে, সেটা আমি টুটুল ভাইকে ব্রিডারের বলবো কালকেই এটা একটু চিঠি দিতে।
ওই ওই সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়। থ্যাংক ইউ, সরি মাঝখানে। না না, আপনাদের যখনই মনে হবে যে এই জায়গা আমি একটু ইনপুট দিতে পারবো, আপনারা প্লিজ কথা বলবেন, কারণ এটা ইনফর্মাল। আমাদের এই উদ্যোগটা হচ্ছে, আমার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ভোক্তাদের সাথে আমাদের কোথাও একটা মিসকমিউনিকেশন আছে, অথবা ঠিকমতো আমরা কানেক্ট করতে পারছি না। ভোক্তারা জানছে না যে আসলে পোল্ট্রি সেক্টরটা কোন লেভেলে আমরা অপারেট করছি এবং আমাদের কি কি সমস্যা, প্রতিবন্ধকতা, কস্টিং, আমাদের কি কি ব্যারিয়ার গুলো আছে, সরকার আমাদেরকে কি করছে। তো এগুলো আসলে আজকে আমরা উঠে আনার দরকার। আপনি যদি ভোক্তাদের কথা বলেন, আমি ভোক্তাদের সাথে আজকে নিউট্রালি দুই একজনের সাথে আলাপ করেছি, কালকেও করেছি, তারা নিশ্চয়তা চায়। অনেকে জিজ্ঞেস করে, আপনি একটু বলবেন আমি কার মুরগি কিনবো, কার ডিম কিনবো, কোত্থেকে কিনবো। কার কিনবো বললে হবে না, কোত্থেকে কিনবো, আমি কি করে বুঝবো এই ডিম এবং এই মুরগি সেফ ফর মি, এই জিনিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কত হাত ধরে আসে এবং কারটা, এই যে কয়েকটা ফিড মিলের জন্য, নাম না জানা ফিড মিল, দুই চারটা ফিড মিলের জন্য আজকে টোটাল ফিড ইন্ডাস্ট্রি যে আমরা কালিমা বহন করে আসছি, তাদের জন্য আজকে যে কতগুলা র মেটেরিয়ালস নিয়ে আসছে তারা, বা লোকাল বানিয়ে তারা টোল ম্যানুফ্যাকচারিং করে বা যেভাবেই করুক করে, কিন্তু এই দুই চারজনের জন্য টোটাল ফিড ইন্ডাস্ট্রি আজকে ভুক্তভোগী। আর অ্যাকচুয়ালি ফিড ইন্ডাস্ট্রি ভুক্তভোগী মানে কিন্তু ফিড ইন্ডাস্ট্রি ভুক্তভোগী না, টোটাল বাচ্চা, ফিড, ঔষধ সবাই ভুক্তভোগী, কারণ সবার নামে বন্ধ আছে। সুতরাং আমাদের সবাইকে আরও সচেষ্ট হইতে হবে। সচেষ্টার মূল কারণ হচ্ছে আমরা প্রোডাক্টটা বানাচ্ছি ভোক্তাদের জন্য, আমাকে নিশ্চিত করতে হবে যে আমিও খাচ্ছি, ভোক্তা খাচ্ছে, তাদের জন্য প্রোডাক্ট করছি, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে আমার নিশ্চিত করতে হবে আমাদের প্রোডাক্টটা যাতে সঠিক। কাজেই এইভাবে আমাদেরকে ডেভেলপ করতে হলে আজকে ছোট খামারি ভাইদেরকে যে ক্ষতি হয়েছে এই টাকাটা যাওয়া উচিত, এবং আমি খামারি ভাইদেরকে এই মেসেজ সবার মাধ্যমে দিতে চাবো, তারা তার ফার্ম ডেভেলপমেন্টটা যাতে একটু বায়োসিকিউরিটি মেনটেন করে, যাতে ভবিষ্যতে তারা ইনফেকশন থেকে কিছুটা বাঁচে এবং তার অ্যান্টিবায়োটিক ইউজ কম করতে হয়, আমরা যাতে পরে বলতে পারি আমাদের দেশে যেই বানাক না কেন অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম এবং মুরগি আমরা তৈরি করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এখন রকিবুর রহমান তিতুলের কাছে আসবো, যে উনি এখন ব্রিডার অ্যাসোসিয়েশনের সভাপতি। যে এটা হচ্ছে এক লেভেল উপরে ভোক্তাদের জন্য আবার জানাচ্ছি, যে আমরা যে ব্রয়লার এবং লেয়ার মুরগির ব্যাপারে আমরা জানি, তার প্যারেন্ট স্টকটাই নিয়ে উনি ডিল করেন। তো ওনাকে বলবো যে এই সেক্টরে প্যারেন্ট স্টক যে পরিমাণ আছে সেটা কি আমাদের যে কনজাম্পশনের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে চাহিদা, সেটা আর আলোকে কি ঠিক আছে, আর ঠিক থাকলে সেটা, ঠিক না থাকলে বা আমরা কানেক্ট করতে না পারলে কেন সেটা পারছি না, একটু বলবেন কি? ধন্যবাদ। আজকে আমরা যদি সবাই একভাবে বলি, আমরা কিন্তু আজকে মুরগির মাংস এবং ডিমে কিন্তু বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মুরগির মাংস এবং ডিম আমরা ভোক্তাদের নিকট সুলভ মূল্যে আমরা দিতে পারছি। এই সুলভ মূল্যটা কে আমাদের যদি টিকে রাখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই সেক্টরে সবচেয়ে বড় যে ধাক্কাটা আসছে কোভিড-19, যে আমাদের এই প্রান্তিক খামারি থেকে নিয়ে হ্যাচারি মালিক সহ যারা খামার করে, আমি এভাবে বলবো, প্রান্তিক খামারি বলতে আমরা যেটা ব্রয়লার মুরগি 1-2,000, 5,000, 10,000 পালে থাকে, আর বড় খামার বলতে যারা 1,00,000, 2,00,000 বা আমরা প্যারেন্ট স্টক বলি, এটা খামারি খামারি। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই খামারিরা কিন্তু আপনার কোভিড-19 যেই অর্থটা চলে গেছে, লস হয়েছে, এটা কিন্তু সহজে আসবে না, এবং এটাকে ঘুরে দাঁড়াতে হলে যে কোভিড এর ভিতরে যে মুরগি যারা আছে, প্রত্যেকটা খামারির কাছে কিন্তু একটা বেচ করে মুরগি ছিল, সেইটা আমার রফিক স্যারও বলেছে যে তখন সাপ্লাই চেইনের অভাবে আমাদের এই মুরগির মাংসের দাম পায় নাই 50% কোভিড-19 যেই অর্থটা। সুতরাং সেই জায়গাটাতে আমাদের খামারিরা ঘুরে দাঁড়ানোর যে একটা স্পিড, সেই স্পিডটা পাচ্ছে না, কারণ এখন আর্থিক তারা অর্থ জোগাড় করতে পারতেছে না। যদি আমরা বলি যে আমরা যারা ফিড ইন্ডাস্ট্রি বা আমরা যে ব্রয়লার ইন্ডাস্ট্রি করতে হয়েছে, তাদেরকে এই স্পিডটা পাচ্ছে না, কারণ এখন আর্থিক তারা অর্থ জোগাড় করতে পারছে না। যদি আমরা বলি যে আমরা যারা ফিড ইন্ডাস্ট্রি বা আমরা যে ব্রয়লার ইন্ডাস্ট্রি করতে হয়েছে, তাদেরকে এই স্পিডটা পাচ্ছে না, কারণ এখন আর্থিক তারা
খামারিদের আর্থিক সহযোগিতা করতে হবে, এটা হয় ব্যাংক ঋণের মাধ্যমে না হয় সরকার প্রণোদনার মাধ্যমে, কারণ এই জিনিসটা না করা হয় দেখা যাচ্ছে এই জায়গাটাতে যদি আমরা না দাঁড়াতে পারি সেখানে কিন্তু আমাদের এই খামারিদের পুনরায় সেক্ষেত্রে এখন এই কিন্তু অনেকাংশে নেমে এসেছে আমাদের জায়গাগুলিতে এখন এখন সাউন্ডটা কি ঠিক আছে? হ্যাঁ, এতক্ষণ ইকো হচ্ছিল, এখন ঠিক আছে। আচ্ছা সরি, আমি আবার কি বলবো? না, যেটুকু হয়েছে মানে মোটামুটি নাটশেলটা বললে হবে আর কি, যেহেতু অনেকগুলো প্রশ্ন বাকি আছে। আমরা এক এক নম্বর কোশ্চেন, সেই জায়গাটাতে কোভিড-19 কে আমরা যদি মোকাবেলা করতে যাই সেখানে আমাদের প্রোডাকশনটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা কিন্তু মানে প্রোটিনের জন্য মুরগি এবং ডিমের সংসম্পূর্ণ, আমি যদি এভাবে বলি বাংলাদেশের 2,40,00,000 মুরগি প্রতি সপ্তাহে কিন্তু উৎপাদন হয়, যেটা আমাদের ভোক্তাদের জন্য এসেনশিয়াল। আমরা এখন পার ক্যাপিটা 6.5 মানে 6.5 কেজি মাংস খাচ্ছি, এটা যদি 8 কেজি বা 10 কেজিতে যখন যাবে তখন আমাদের প্রোডাকশন বাড়ানোর ক্যাপাসিটি কিন্তু আমাদের হ্যাচারি মালিকদের আছে এবং খামারি ভাইদেরও আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না, এবং আমরা 4.5 কোটি ডিম প্রতিদিন আমরা প্রোডাকশন করছি, যেটা আমাদের এখন কোভিড-19 জন্য কিছুটা কমেছে। অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিম বিক্রি করতে পারে নাই, মুরগি মাংস বিক্রি করতে পারে নাই। এদেরকে যদি প্রণোদনাটা সহজলভ্যে, আমি যদি এভাবে বলি, ব্যাংক ঋণের মাধ্যমে না হয় সরাসরি প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়, সেটা দ্রুত করলে আমার মনে হয় খামারিরা অনেকাংশে লাভবান হবে, এবং পুনরায় খামার করে আমাদের এই বাংলাদেশের মানুষকে প্রোটিন এবং প্রোটিনের যে ঘাটতি বলবো না, যে ডিমান্ডটা আছে, ডিমান্ডটা আমরা ফিল আপ করতে পারবো। ধন্যবাদ। আমি রফিকুল ইসলাম স্যারের কাছে আসবো। এফএও এর কোনো কি গাইডলাইন আছে যে আসলে আমরা কত কেজি চিকেন আমাদের ইয়ারলি খেতে হবে প্রোটিন ইনটেকের জন্য? কারণ আমরা দেখি উন্নত বিশ্বে আমেরিকায় অথবা ইউরোপে 50 কেজি অ্যারাউন্ড চিকেন খায়, প্রায় 300-400 ডিম খায় ইয়ারলি। তো আপনি যদি এই ব্যাপারে একটু ভোক্তাদের বা যারা শুনছেন তাদেরকে নিশ্চয়তা দেন যে এটা হচ্ছে আমাদের গাইডলাইন, এই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের শিল্পকে। আমি এক্স্যাক্টলি ওই ফিগারটা বলতে পারবো না যে আসলে রিকমেন্ডেড মানে এফএও থেকে কোনো স্পেসিফিক কোনো রিকমেন্ডেশন আছে কিনা, তবে এটা তো মানে নিশ্চিত যে আমাদের যে পোলট্রি যে মিট কনজাম্পশন এটা আমাদের বাড়াতে হবে, এতে কোনো মানে এটার চিন্তার কোনো অবকাশ নাই। এবং আমাদের যেহেতু করোনার সময় এই জিনিসটা আমাদের, আমরা জানি যে সবাই আমরা বিভিন্ন একটা করোনা সংক্রমণে একটা ঝুঁকিতে আছি, এবং সেই করোনা সংক্রমণের ক্ষেত্রে আমাদের সবাই আমরা যেটা এখন বলা হয় যে যে কেউ যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। সুতরাং আমাদের যে প্রত্যেকের
যে রেজিস্ট্যান্স, বডি রেজিস্ট্যান্স, সেটি বাড়ানোর জন্য আমাদের সমনোযোগী হতে হবে। এবং সে বডি রেজিস্ট্যান্স বাড়ানোর ক্ষেত্রে এটা এখন সর্বজন বিদিত যে অ্যানিমাল প্রোটিন ইজ এ বিগ সোর্স, যে আমাদের বডি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, সেই জন্য আমাদের আসলে আজকে পোলট্রি কনজাম্পশন এটা আরো নতুন করে আমাদের মাঝে আরো গুরুত্ব নিয়ে আসছে। সুতরাং আমাদেরকে নিশ্চিন্ত মনে আমাদের বিভিন্ন যে অ্যানিমাল প্রোটিন এবং যে পোলট্রি আমাদের এটা কনজাম্পশনের দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। বাংলাদেশের প্রোটিনের 37% চিকেন থেকে আসে, এই ব্যাপারে কি আপনারা আমাকে আপডেটেড ইনফরমেশনটা দিতে পারবেন কেউ, যে চিকেন সোর্স থেকে আমরা আসলে কত প্রোটিন ইনটেক করছি অন অ্যাভারেজ, কেউ বলতে পারবেন? চিকেন থেকে অবশ্যই আমরা আগের চেয়ে অনেক বেশি করছি। কিছুদিন আগেও যদি আপনি দেখেন যে ডিম ছিল মাত্র ডিমের পার পারসন আমরা যা খেতাম তার এখন প্রায় ডবল না, তিন চার গুণ, চার ১০৪টা ছিল এটা বলতে পারেন গত বছরের মাঝামাঝিতে। কিন্তু যদি আমি করোনার আগ পর্যন্ত যাই তাহলে আপনি বলতে পারেন ১২০টাতে পৌঁছাই গেছিলাম আমরা। আর মাংসেও ছিল প্রায় আপনার 6 কেজি, 6.5 কেজি বলি, কিন্তু আমরা খালি পোলট্রির বাচ্চা প্রোডাকশন হতো টুটুল ভাই বলতে পারবে 2,20,00,000 প্রতি সপ্তাহে, যেটা এখন কমে হয়ে গেছে প্রায় 1 কোটির মতন। তো কাজে এই যে ডিম এবং বাচ্চা দুইটারই প্রোডাকশন প্রায় অর্ধেক হয়ে গেছে, কিন্তু যদি ওই হারটা থাকতো যে ব্রয়লার 2,20,00,000 এবং ডিম প্রায় 125টা, তাহলে এই 3 মাসে হয়তো আরো একটু বাড়তো। বা যেটা চলে আসছে যে আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম না, বলতে পারেন ডিমান্ড সাপ্লাই কি আমরা ব্রেক করে কিছুটা ওভার সাপ্লাই ছিলাম দুইটাতেই। কিন্তু এই ওভার সাপ্লাই হওয়াতে একদিকে খারাপ হয়েছে, খামারের ভাইরা ঠিক মতন পয়সা পায় নাই, কিন্তু অনেক দিকে অন্যদিকে সারা দেশে প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়েছে, যার ফলে আপনি যে 35% প্রোটিন শুনেছেন ওইটা অনেকটা সঠিক বলবো, বরঞ্চ আমি বলবো আরো 5% অ্যাড করতে পারেন। কারণ অন্য প্রোটিন অ্যানিমেল প্রোটিন তো আর বাড়ে নাই, আর একমাত্র পোলট্রি মিট এবং পোলট্রি এগ এই দুইটাই আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি গতিতে বেড়েছে। ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় আমরা একটু একটু করে আগাই, যেমন এখানে অনেকগুলো কথা আসলে বিভিন্ন ভাবে চলে আসছে। এটা আসলে পোলট্রি শিল্পের এত অনেক দিক আছে যেটা আসলে আমি বুঝি যে এটা আলোচনা করতে গেলে কয়েকদিনও শেষ হবে না। তারপর আমরা যতটুকু পারি, এখন দেখা যাচ্ছে প্রান্তিক খামারিরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিকজ আপনি বললেন 2,20,00,000 বাচ্চা থেকে 1 কোটিতে নেমে এসছে। তার মানে আমার ক্যাপাসিটি ছিল 2,20,00,000 এবং তার মানে ব্রিডার ফার্মাররা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেটা অঙ্কের আকারে অনেক বড় অঙ্ক। সেটা কি এবং ফিড ইন্ডাস্ট্রির এই ফিড গুলো, কারণ এই মুরগিগুলোকে খাওয়ানোর জন্য প্যারেন্টের থেকে খাওয়ানোর জন্য ফিডও বিক্রি হতো, আমাকে যদি এতে শ্যাম ভাই ফিডে যে কনজাম্পশন কমে গেল ফিড ইন্ডাস্ট্রি গুলো কিরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর এদিকে ব্রিডার এবং ব্রয়লার লেয়ার ফার্মার কিভাবে ক্ষতি, এই যে 1,20,00,000 কমে গেল এটা চেইন ইফেক্ট তো আপনার সব দিকে হচ্ছে, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা তো পোলট্রি নিয়ে কথা বলছি, তবে আপনি জানে খুশি হবেন যে বাংলাদেশ পৃথিবীতে এত ছোট একটা দেশ হওয়ার পরেও উই আর fourth or third largest fish producer in the world. So, আপনি চিন্তা করেন চায়না থেকে আমরা কিন্তু প্রায় 20 থেকে 30 গুণ ছোট সাইজে, আমরা চায়নার পরে আরেকটা দেশের পরে আমরা 3 নম্বরে আছি এই সেক্টর। আমি সবসময় বলি যে ইট ইজ গন থ্রু এ সাইলেন্ট রেভলিউশন, আমরা কাজ করে গেছি কিন্তু অনেক সময় কিন্তু আমরা মূল্যায়ন পাইনি। আমরা ব্যাংকে গেলে আমাদেরকে বলা হয় চাষি, আমি যখন ব্যবসা শুরু করি 25 বছর আগে যখন ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যাংকে যাই, উনি বললেন, ব্যাংকের এমডি আমাকে বলছেন আপনি মুরগি পালবেন আপনার আবার ওয়ার্কিং ক্যাপিটাল লাগে কি। এই যে ধারণা গুলা আমাদের এখানে দেখেন, টুটুল ভাই আছে, মশুর ভাই আছে, নিজের কথা বলবো না, আমরা সবাই কিন্তু মাস্টার্স পাস করা ছেলে বলে দেশেই পড়াশোনা করেছি।
আমরা কেন এই সেক্টরে আসলাম, আমরা তো টেক্সটাইলে যেতে পারতাম, আমরা তো অনেক কিছুতে যেতে পারতাম, বাট আমরা যে এখানে এসে কি অবদান রাখছি একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে এই সেক্টর অন্য দিচ্ছে, অন্য বস্ত্র বাসস্থানের মধ্যে প্রথম অন্যটি আমরা দিচ্ছি এবং আমরা পর্যাপ্তভাবে দিচ্ছি। সুতরাং এই সেক্টর যে এটা অবহেলিত সেক্টর কি আমরা বলতে পারি, যদিও সরকারের সদিচ্ছা আছে তারপরেও বিভিন্ন অন্যান্য সেক্টরের চাপে আমরা একটু কেন জানি কার্পেটের তলায় চলে যাই, আমরা এখান থেকে বের হই আবার আমাদেরকে কার্পেটের তলায় ঢুকে দেওয়া হয়। এতে শ্যাম ভাই আপনাকে সাপ্লিমেন্ট করে বলি, আমি আমি বাধ্য হয়েছি গত সপ্তাহে কোনো বড় একটা প্রোগ্রামে বলতে বাধ্য হয়েছি যে আমরা কোনো ভালো লিডার পাইনি। আমি লিডার বলতে মিন করেছি যাকে উনি সেটা বুঝেছে। আমরা এই সেক্টরটা আরো অনেক ভালো হতো যদি আমরা ভালো লিডার পাইতাম। কোন লিডারই এখানে ভালো আসে না, আর যারাও আসে তারাও এটাকে মোটেও মূল্যায়ন করে না। কাজে আমি যার সাথে আলাপ করেছি তার কাছে শুধু অনুরোধ করেছি, আপনি যে প্রবলেমগুলো শুনতে চেয়েছেন তার মধ্যে সবচেয়ে এক নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের লিডার। তো আপনি আপনার যেই কাজের জন্য ফোন করেছেন সেটা তো উত্তর দিলামই, কিন্তু আমার কাছ থেকে এই প্রশ্নটা নিয়ে যান, এই সেক্টরটা যদি একটা ভালো লিডার দিতে পারেন তাহলে সেক্টর ইজ রেডি, সেক্টর ক্যান ডু লট অফ থিং, ইভেন উই আর রেডি ফর এক্সপোর্ট, বাট আমরা এখানে দেশের মধ্যে হুমড়ি টুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি বিকজ কোনো দিক নির্দেশনা ভালো পাচ্ছি না। তা আপনার কথাটা একটু ব্রিফলি বললাম আর কি। জি জি, আমি একদম পারফেক্ট বলেছেন মশিউর ভাই, মশিউর ভাই ঠিক কথা বলেছেন। আমরা 90-এর দশকে কিন্তু ভালো ভালো লিডার আমরা পেয়েছি। এখন আমাদের দাবি যেটা হচ্ছে যে শুনেন, যদি লিডার ভালো না থাকে আপনি হাজার কথা বলেন ওইটা ওই হ্যাঁ হ্যাঁ করতে করতে হারিয়ে যায়, হয় না। তা আমাদের একটা বড় ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমরা যে রেকমেন্ডেশন গুলো দিচ্ছি এগুলো ন্যায্য কি অন্যায্য সেটা লিডারেরই বিবেচনা করার কথা, এবং যদি ন্যায্য মনে করে তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার কথা। এখন মনে করেন যে আমরা হ্যাঁ আমরা হয়তো গার্মেন্টস এর মতো বিজিএম এর মতো হয়তো অতটা অর্গানাইজ না, আমরা যেহেতু এই সেক্টরে কাজ করি এখানে একটা কথা বলা অবশ্যই দরকার যে আমাদের মার্জিন খুব কম, বাট আমরা ভলিউমে আমাদেরকে টিকে রাখতে হয়। আমাদের কাছে ওই ডিপ পকেট যেটা বলা হয় ইংরেজিতে ডিপ পকেট, ওই ডিপ পকেটটা আমাদের কাছে নাই বিকজ উই আর ডিলিং উইথ ফার্মার্স, মার্জিনাল ফার্মারে। কিন্তু আমি যদি 50 পয়সা দাম বাড়িয়ে দিই অন্যায্যভাবে তাহলে কিন্তু এই আমার 1 কেজি ফিট বিক্রি হবে না। সুতরাং দিস ইজ এ ভেরি সেন্সিটিভ সেক্টর যেখানে আমাদের অনেক প্রস্তাব আমরা দিয়েছি। এটাও আপনি যেটা বললেন যে এটাও 3-4 দিন সময় লাগবে বলতে আমরা কি কি প্রস্তাব দিয়েছি, সেগুলো যদি একটু গ্রহণ হতো তাহলে আমি মনে করি যে এই সেক্টর অনেক আগেতে পড়তো। আমরা যে প্রস্তাব দিচ্ছি এগুলা কিন্তু কোনো কমপ্লিকেটেড বা কোনো বড় কোনো প্রস্তাব না, ছোট ছোট প্রস্তাব আমরা দিচ্ছি। দুই আপনাকে উদাহরণ করি, আপনি দেখেন বাংলাদেশে তুলা উন্নয়ন বোর্ড আছে, তাই না? আছে তো, জি। এখন তারা কি করে এটা আমি তো খুঁজে পাই না। তুলা উন্নয়ন বোর্ডে তো তুলা প্রডিউস করার কথা, বাট তুলা তো প্রডিউস হচ্ছে না। বাট আমরা তো পোলট্রিতে আমরা বাংলাদেশকে পোলট্রি প্রোটিনে আমরা স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছি, তো আমাদের তো একটা বোর্ড থাকা উচিত ছিল, তাই না? যে কন্ট্রিবিউশন প্লে করছে এই সেক্টর এট পার, আমি বলবো এট পার উইথ গার্মেন্টস। গার্মেন্টস এক্সপোর্ট করে ঠিক আছে, বাট আমরা যেটা করি আমরা দেশের মধ্যে আমরা সিকিউরিটি এনশিওর করতেছি, এবং আমাদের যারা ফার্মার তারা শহর থেকে গ্রামমুখী, এটা বুঝতে হবে আপনাকে। গার্মেন্টস সব কিন্তু গ্রাম থেকে শহরমুখী, আমাদের হচ্ছে শহর থেকে আমরা লোকজনকে ধরে ধরে গ্রামে নিয়ে যাচ্ছি, এবং এখানে 60 লক্ষ লোক কাজ করছে। আমি আমি 40% আরিয়াবার সাথে একটু ইয়া করি, আমার এই শিল্পটা কিন্তু গ্রাম ভিত্তিক একটা শিল্প যেখানে আপনার গ্রামের শিক্ষিত যুবকরা এবং নারীরা কিন্তু এখানে 100% আপনার ইনভলভমেন্ট, এবং আমার প্রত্যেকটা শহরের আপনার জায়গা নষ্ট না করে আপনার গ্রামে মনোরম পরিবেশে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু পরিচালিত হচ্ছে। জি সেটাই তো, আমি আমরা মনে করি যে আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি আমার আমরা তো আপনার যেহেতু মশিউর ভাই যেটা বললো যে লিডারের অভাবে আমরা কিন্তু আমাদের মেসেজটা প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছতে পেরেছি। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমি যখন 2-3 সপ্তাহ আগে যখন ওনার সামনাসামনি না ভিডিও কনফারেন্সে আমরা আলাপ করছিলাম, যখন আমি ওনাকে আমার সেক্টরের ফিগারগুলো বলছিলাম যে কত এমপ্লয়মেন্ট এর মধ্যে নারী কত, বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে তাকিয়ে একেবারে অবাক হয়ে তাকিয়ে আছেন, তার মানে ওনার ধারণা ছিল না এই জিনিসটা।
তো এই জিনিসগুলো আমাদের কাজ হচ্ছে যে এইগুলা বিভিন্ন জায়গায় প্রচার করা, আমাদের প্রচারের অভাব আছে এবং এই প্রচারের জন্য আমাদের হেল্প লাগবে। আমাদের হেল্প লাগবে কি সেন্সে, যে যেমন মনে করেন কোভিড হচ্ছে এখন, কোভিড এ যেটা সরকার রাইটলি করছে যে বিভিন্ন টিভিতে আপনার কিছু কিছু ছোট ছোট বিজ্ঞাপন দিচ্ছে যে কি করা উচিত কি না করা উচিত, প্রোটিন খাওয়া উচিত, এই ধরনের ইয়েগুলো করা আমার মনে হয় প্রয়োজন। এবং পোলট্রি বোর্ড বলেন বা আপনি প্রোটিন বোর্ড বলেন যেটা বলেন, এইটা একটা খুব ইমিডিয়েটলি করা দরকার, যেই বোর্ডে রফিক ভাইয়ের মতন এবং আরো গুণী ব্যক্তিদেরকে নিয়ে আমাদেরকে, পৃথিবী কিন্তু অনেক এগিয়ে গেছে, আমরা কিন্তু এই বিপদে এই মানে বাংলাদেশের গোষ্ঠীর ইয়ের মধ্যে থেকেও আমি বলবো যে আমাদের এই সেক্টরটা প্রাইভেট সেক্টরটা অনেক বড় অলরেডি কাজ করে ফেলেছে, আমরা কিন্তু এতদূর আসার কথা না। তারপরেও আমরা ভালো ভালো প্রাইভেট সেক্টরে যারা ভালো ভালো লোকজন এসছে, ফিড মিল এসছে, ব্রিডের এসছে, ফিশ হ্যাচারিতে এসছে, তারা মারাত্মক কাজ করছে, আমরা ওপেন আছি, আপনারা এসে দেখেন আমাদের প্রজেক্টগুলা, আপনারা অবাক হয়ে যাবেন। আমি ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, ও তারা যেভাবে যে হাইজিনে যেভাবে কাজ করে, আমি যে ফিড মিল আমেরিকাতে দেখেছি আমাদের ফিড মিল তার থেকে পরিষ্কার, এটা আমি চ্যালেঞ্জ বলতে পারি। আমাদের যে প্রসেসিং প্ল্যান্টগুলো, দিস আর স্টেট অফ দি আর্ট, যেরকম আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্টেট অফ দি আর্ট, আমাদের প্রসেসিং স্টেট অফ দি আর্ট, আমরা নিজেরা এগুলো ভোগ করছি। তো এই জন্য এই এই কনফিডেন্সটা আনার জন্য আমার মনে হয় ইট ইজ হাই টাইম দ্যাট গভর্নমেন্ট এইটাকে রিয়েলাইজ করা শুরু করছে, আর একটু রিয়েলাইজ করা উচিত এবং আমাদের সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করে ভালো লোকজন দিয়ে এই সেক্টরটাকে ওয়ান্স এন্ড ফর অল একটু শক্ত পায়ে দাঁড়ানো দরকার। আচ্ছা, আমি আমাদের আলোচনাটা আসলে মানে ইয়ে হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি না আপনারা কতক্ষণ সময় দিতে পারবেন, আমার কোনো সমস্যা নাই। আমার মনে হয় অনেকদিন পরে আমরা শুরু করেছি, আমাদের একটু সময় নিয়ে হলো জিনিসগুলো আলোচনা করা দরকার। আমি আমেরিকার একটা এক্সাম্পল দিই, কোভিড-19 আসার পরে আমি হালাল চিকেন একটু দাম দিয়ে খেতে হয় এখানে, নন হালাল চিকেন 199-299 পাওয়া যায় পাউন্ড, কিন্তু আমি এখন চিকেন কিনছি প্রায় আপনার $6 পাউন্ড। তো এখন আমাদের দেশের ভোক্তাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আমরা সারা বছর 100 টাকা 120 টাকায় মুরগি দিতে দেওয়া উচিত, এই জিনিসটা ভোক্তাদেরকে কিভাবে চেঞ্জ করব। আর একটা প্রশ্ন আমরা আমি আমি আগের প্রশ্নে ছিল, সেটা হচ্ছে অনুদানের প্যাকেজ যে ঘোষণাটা করেছে গভর্নমেন্ট, সেখানে আমাদের পোলট্রি শিল্প কি পেলো, যদি একটু এই পর্যন্ত কি পেলো, সামনে কি পেলো আমরা সামনে আলোচনা করব, কিন্তু এই পর্যন্ত কি যদি বলতেন। এই কথা কিন্তু মশুর ভাই আগেই উত্তর দিয়েছে আর রফিক স্যারও বলেছে, আমরা যে পনোদনাটা ঘোষণা হয়েছে এখনো আমরা পোলট্রি সেক্টরে কোনো পনোদনা আমরা এখনো এনজয় করতে পারিনি বা কখন পাবো এটাও আমরা, ওই যে একটা জিনিস বলেছে যে পলিসিটাই বোধ হয় এখনো ঠিক হয়নি, আর যেগুলি পলিসি ব্যাংকিং লোনের ব্যাপারে আছে এগুলো আসলে প্রক্রিয়াধীন আছে। তো সুতরাং আমাদের এখন যেটা দরকার ওয়ার্কিং ক্যাপিটাল, আমরা বেসিক্যালি এই যে 2,40,00,000 থেকে প্রতি সপ্তাহে বাচ্চা, সেটা 1,20,30,00,000 চলে আসছে, সেটাকে আমরা 2,40,00,000 নিতে গেলে সরাসরি কিন্তু আমাদের ক্যাপিটাল লস হয়ে গেছে 50%। সোজা কথা, আমরা প্রান্তিক খামারি থেকে আমরা হ্যাচারি মালিক ব্রিডার ফার্ম যারা আছি তারা কিন্তু 50% আপনার ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হয়ে গেছে। এবং আমরা যদি বলি যে আপনার যেগুলি হচ্ছে প্রজেক্ট লোন, প্রজেক্ট লোনের ইন্টারেস্টও এখন টানা আমাদের এই পোলট্রি সেক্টরের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি প্রথম কথা হচ্ছে ফার্ম যদি টিকে রাখতে পারি তারপরে না আমি লোন পরিশোধ করব, আসল পরিশোধ করব সবকিছু, সেই ক্ষেত্রে আমার মনে হয় পোলট্রি সেক্টরে যে 2-3% ইন্টারেস্টে যদি টাকাগুলো পাওয়া যায় প্রত্যেকটা প্রান্তিক খামারিরা সহ যদি আমাদের সবাই পায়, এবং এক বছর যদি তাদেরকে এই ইন্টারেস্টটা থেকে আপনার দূরে সরিয়ে রাখা যায়, ধরুন এক বছর পরের থেকে আমাদের টাকাটা রিপেমেন্ট শুরু হবে, তাহলে যাই আর কি আমাদের খামারিরা ঘুরে দাঁড়াতে পারবে। আমি একটা কথাই বলবো যে আমি এর আগে বলেছি আমাদের গ্রাম ভিত্তিক একটা শিল্প, এই শিল্পে আমাদের গ্রামের মা বোনেরা ভাইরা যেভাবে কাজ করে তারা কিন্তু টাইম হিসেব করে না, রাত্রে 2-4 পর্যন্ত কিন্তু মুরগিকে খাদ্য এবং পানি দিচ্ছে। সুতরাং আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের কথা দেখি তারা কিন্তু 8 ঘন্টা ডিউটির পরে আর ডিউটি করে না, কিন্তু আমাদের দেশে খামারের মুরগি পালনগুলো অনেক কষ্টসাধ্য এবং তারা যত্ন সহকারে করে, নিজের সন্তানের মতো তারা পালন করে, সেই ক্ষেত্রে যাই আর কি আমাদের উৎপাদন কিন্তু আমাদের যদি আমরা বলি যে অনেক ভালো মানে দেশের থেকে
আমাদের দেশে এফসিআর ফিড কনজাম্পশন রেশিও এটা কিন্তু খুবই ভালো পাই ডিউ টু আমাদের ম্যানেজমেন্টাল অনেক স্কিনেস ওরা হয়তো অনেক ইনভেস্টমেন্ট করে অটোমেশন করে বা ইয়ে করে কিন্তু আমাদের যেহেতু ছোট প্রান্তিক খামারিরা আছে এরা যেহেতু নিজেরটা নিজেকে দেখে সেই হিসেবে তারা অনেক বেশি যত্ন নেয় তবে আমাদের আমি আমি অবশ্যই আশার আলো দেখি যেহেতু আমরা পোলট্রি আমাদের এই কোভিড নাইনটিন কে রক্ষা করার জন্য যে প্রোটিনের সোর্সটা দরকার সেটা আমাদের এই পোলট্রি সেক্টর আমরা প্রোভাইড করে যাচ্ছি এবং এটা এটাতে আমার মনে হয় আল্লাহর একটা বরকত পর্যন্ত ইয়া হবে যে মানুষ খেয়ে যে এই যে স্বাস্থ্য তাদের ইমিউনিটি বুস্ট আপ করতেছে এই ইন্ডাস্ট্রিও আমার মনে হয় ওদের দোয়ায় অনেক বেশি আমার গ্রোথ হবে তবে এই মুহূর্তে আমাদের ক্যাপিটাল বেশি প্রয়োজন কারণ আমার খামারিদেরকে টিকে রাখতে হবে কারণ আমাদের ভোক্তাদেরকে আমরা তাদেরকে আমরা খুশি রাখার জন্য বা তাদের এই সময়ে তাদের প্রোটিন ঘাটতি পূরণের জন্য যে শিল্পটা এতদিন সংগ্রাম করে টিকে আছে এবং মানুষকে যোগান দিয়ে যাচ্ছে এটা ভবিষ্যতে কিন্তু আমরা যোগান দিতে পারবো এটা আমরা আশা করি যেহেতু আমাদের ক্যাপাসিটি আছে শুধু আমাদের এখন একটু দরকার সহযোগিতা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় বলেছে যে আপনারা খামার পরিচালনা করে যান আপনাদের যে কোনো সমস্যা আপনার সমাধান করবে আমরা তাকিয়ে আছি আমরা যদিও ওনার সাথে আমাদের এখনো কোনো কথা হয়নি হয়তো এই বাজেট নিয়ে হয়তো সবাই ব্যস্ত ছিল আশা করি কথা হবে এবং যেই এই সেক্টরে যেই টাকাটা বরাদ্দ আছে এটাও আমরা ক্লিয়ার আসলে আমরা এখনো মানে জানি না যে আসলে আমাদের প্রান্তিক খামারিরা সবসময় আমাদেরকে প্রশ্ন করে যে আমরা কি পাবো বা কি দিব তো আমি আরেকটু কোভিড সিচুয়েশনে আমাদের যে মানে মোকাবেলায় পরবর্তী ধাপের কথা যদি আমরা বলি এই ধাপটাতে অবশ্যই আমাদেরকে এখন থেকে ফোরকাস্ট করতে হবে আমাদের প্রোডাকশন রাখতে হবে কারণ আমরা প্যারেন্ট স্টক যারা পালি আপনারা সবাই জানেন একটা প্যারেন্ট স্টক আজকে পারলে কালকে ডিম দিবে না কালকে আমরা বাচ্চা প্রোডাকশন করতে পারবো না একটা বাচ্চা উঠানোর পরে এক মাস সময় লাগে ওইখান থেকে ব্রয়লার চিক্স হওয়ার জন্য লেয়ার চিক্স হওয়ার জন্য আর ব্রয়লার মাংস হওয়ার জন্য আরো এক মাস সময় লাগে তো এক মাস থেকে চল্লিশ দিন সময় লাগে এবং লেয়ার আমরা ডিম পাড়ার মুরগি যদি বলি ডিমের প্রোডাকশন হওয়ার জন্য আরো কিন্তু সাত মাস দ্যাট মিন আমরা যদি হ্যাচারি গুলি যদি আমরা ডিম উৎপাদনকে বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে প্রায় চোদ্দ মাস থেকে পনেরো মাস সময় লাগবে এই ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং মাংস উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদেরকে মিনিমাম সাত থেকে আট মাস লাগবে যেহেতু কোভিড সিচুয়েশনে আমাদের অনেকেই প্যারেন্ট স্টক বিক্রি করে দিয়েছে অনেকে না আমি সব খামারি বলবো সব হ্যাচারি মালিকরা অনেক হ্যাচারি আপনার বন্ধ হয়ে গেছে অনেক হ্যাচারি আপনার প্রোডাকশন কমিয়ে দিয়েছেন ইয়ার অ্যাবাউট 30-40% যেহেতু ভবিষ্যতে মার্কেটিং সাপ্লাই চেনে যে সমস্যাগুলি থেকে আমরা উত্তরণ করবো আমরা আশা করি আমরা এই দেশকে প্রোটিনের চাহিদা মিটাতে পারবো একটু সহযোগিতা আমরা পেলে আমরা বাঙালি জাতি যেখানে আজকে আমরা আমরা পোলট্রি শিল্পে আমি বলবো যে প্রতি বছর 15%-এর উপরে গ্রোথ অন্য কোন ইন্ডাস্ট্রি আমার মনে হয় না 15% থেকে 20% গ্রোথ আছে আমাদের এই পোলট্রি সেক্টর কিন্তু 15-20% গ্রোথ দিয়ে যাচ্ছে এবং আমাদের এই খামারিরা সবসময় মানে প্রস্তুত আমাদের ভোক্তাদের কাছে মাংসটা তাদের চাহিদা মোতাবেক দিতে পারবে এটাই আমার এখন মানে সরকারের কাছে দাবি যে আমাদের প্রান্তিক খামারিদের নিয়ে আমাদের বড় হ্যাচারি মালিক যারা আছে সবাইকে যে প্রণোদনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে এই প্রণোদনার অর্থ যেন মানে দ্রুত পায় এবং এই পোলট্রি শিল্পকে আমরা দ্রুত আমরা ঘুরে দাঁড়িয়ে আবার আগের মতো অবস্থান থেকে আমরা নেক্সটে আমাদের প্ল্যানিং যেটা ছিল যে আমাদের আগের 2025-এ আমরা এক্সপোর্ট যাব সেই জায়গাটাতে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি ধন্যবাদ যতটুকু বুঝতে পারলাম ধন্যবাদ আপনাকে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা আসলে কোভিড নাইনটিন সিচুয়েশনে সারা পৃথিবীর অন্যান্য বিজনেস এর মধ্যে আমরা আসলে আবার রিভার্স গিয়ারে চলছি রাইট নাও এটাকে রেস্টোর করতে হবে রেস্টোর করে আবার আমরা আমাদের যে আগের টার্গেট আছে যে ভিশন আছে সেই ভিশনের সাথে আবার কানেক্ট করতে হবে আমি এখানে একটু অ্যাড করি আমার মনে হয় যে সত্যিকার ভাবে যে যদিও স্ট্যাটিস্টিক্স বলছে যে অনলি 6 মিলিয়ন লোক কাজ করছে এই সেক্টরে আমার মনে হয় তো 1.5 কোটি লোক ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এখানে ইনভলভ আছে যদিও আপনারা কি মনে করেন এই ব্যাপারে
যেহেতু গ্রামের অধিকাংশ মানুষই কম বেশি পোলট্রি ফিশারিজ বা ডেইরি এগুলো সেক্টরের সাথে ইনভলভ আছে, সব অলমোস্ট অনেক জায়গায় পোলট্রি আছে, আপনাদের কি কোনো ধারণা আছে যে আসল রিয়েল ডেটাটা কতটুকু হতে পারে? না, 1.5 কোটি লোক হবে না, 1.5 কোটি লোক হবে না। এখানে যেটা আছে ডেইরি যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল কিন্তু 3 কোটি গরু আছে, সেই ক্ষেত্রে কিন্তু ডেইরিতে কিন্তু আমাদের প্রায় 1 কোটির উপরে লোক, আপনার 1 থেকে 1.5 কোটি লোক ইনভলভমেন্ট আছে। এবং আমরা লাইভ স্টক কিন্তু অনেক লোক আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে। আর আমাদের এই পোলট্রি সেক্টরে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ 60 থেকে 70 লক্ষ লোক জড়িত আছে। এবং আমি মনে করি যে কোভিড সিচুয়েশনটাকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের এমপ্লয়মেন্ট হারানোর যে ব্যাপারটা এখন আমাদের শিল্প যেভাবে আপনার ব্যাকে চলে গেছে, নিয়ার অ্যাবাউট 15-20 লক্ষ লোক হয়তো বেকার হয়ে যেতে পারে, এটা আমরা যেটা চিন্তা করতেছি, আমার মনে হয় একটু প্রণোদনার মাধ্যমে যদি আমাদের এই সেক্টরকে আরেকটু আগানো যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে আরো বেশি এমপ্লয়ি কিন্তু জেনারেট করা দরকার, যেহেতু আমাদের প্রোটিনের চাহিদা অনেক বেড়ে যাবে এই কোভিড সিচুয়েশনে, যেহেতু মানুষের ইমিউনিটি বিল্ড আপ করতে হবে, সেহেতু প্রোটিন ইনটেক করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 60 লক্ষ কিন্তু 60 থেকে 70 লক্ষ জায়গায় কিন্তু আমরা 80 থেকে 90 লক্ষ লোক হয়তো এই এই সেক্টরে আপনার কাজ করার সুযোগ হতে পারে, এটা আমার একটা আশা দেখতেছি। আচ্ছা, আমরা একটু সংক্ষিপ্ত করি, কারণ আমাদের অনেকগুলো বিষয়ে টুকটাক আছে। সেটা হচ্ছে এখন হার্ড ইমিউনিটির কথা অনেকে বলছে যে আমরা আসলে ঘরে থেকে তো ইমিউনিটি লস করছি ডে বাই ডে। আমি স্যারের রফিক স্যারের কাছে আসবো, এরপরে ফলোড বাই মশিউর ভাই, যে আসলে আমরা ইমিউনিটির কথা যে বলছি, যে শুধু মাংস খেলে কি ইমিউনিটি হবে নাকি একটু অন্য কাজকর্ম করতে হবে? কারণ আবার অনেক ভোক্তা মনে করে যে আমি এই মাংসটা খেলাম আমার ইমিউনিটি হয়ে গেল, ব্যাপারটা কি সেরকম? এটা অবশ্যই না, এটা মোটামুটি সবাই বুঝি, কিন্তু না বুঝে হয়তো ইমিউনিটি ব্যাপারটা তো জিনিসটা আমার মনে হয় যে এখানেও সেটা আলোচনা সেই খুব একটা ইয়ে না, কিন্তু ইমিউনিটি মানে বিভিন্ন রকম ইমিউনিটি আছে। একটা হলো আমাদের বডির ইনেট ইমিউনিটি, আমাদের বডির ন্যাচারাল ইমিউনিটি। আরেকটা হলো আমি যখন একবার কোনো একটা চার্মের আমি এক্সপোজড হই, তখন তার বিরুদ্ধে আমার একটা একুয়ার্ড ইমিউনিটি ডেভেলপ করে। তো যেটা একুয়ার্ড ইমিউনিটি ব্যাপারটা ভিন্ন, কিন্তু আমাদের যে ন্যাচারাল যে ইমিউনিটি বডি, বডির যে ন্যাচারাল ডিফেন্স, সেগুলোর ক্ষেত্রে আমাদের যে যেটা আলোচনা যেটা এসেছিল যে প্রোটিন সাপ্লিমেন্ট ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইন এডিশন টু দ্যাট যে বিভিন্ন রকম ভিটামিন, যেমন ভিটামিন সি আছে, তারপর জিঙ্ক আছে, ভিটামিন মিনারেলস, এগুলোর সাথে সাথে প্রোটিন সাপ্লিমেন্টটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের বডির ইমিউনিটিটাকে এনহান্স করে। এটা হলো কথা। আমি একটা কোশ্চেন নিচ্ছি, আমরা একটু সংক্ষিপ্ত করি, যে এখানে হাফিজ মিলিটারি, আমি জানি না ওনার এটা আসল নাম কিনা, যাই হোক, প্রান্তিক খামারি প্রণোদনা না পেলেও ঘুরে দাঁড়াতে পারবে যদি বাচ্চা উৎপাদনকারী চাহিদার সাথে মিল রেখে বাচ্চা সরবরাহ করে, এই অশুভ প্রতিযোগিতা বন্ধ হবে কি? আবার অনেকে বাচ্চা উৎপাদন করে, মুরগি রেডি করে, বাজারজাত করে, প্রান্তিক খামারিদের পথে বসিয়ে দিচ্ছে, এগুলো বন্ধ করলে আমরা পূর্বের অবস্থানে পৌঁছাতে পারবো? মনে রাখতে হবে প্রান্তিক খামার না করলে বাচ্চা ও ফিড উৎপাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং প্রণোদনার জন্য অনেক ঘুরেছি, নিশ্চিত করে বলতে পারি প্রান্তিক খামারিরা পাবে না, আপনাদের সদিচ্ছায় পারবে প্রান্তিক খামারি বাঁচাতে, যদি কারো কোনো কমেন্ট থাকে, কারণ এই ধরনের অভিযোগ ঢালাও ভাবে করে। একটু আগে রকিবুর রহমান টুটুল বলেছে যে আসলে ব্যাপারটা 8 মাস 9 মাসের একটা চেইন, অর্থাৎ সময়, যে আমি প্রোডাকশন বাড়াতে পারবো কি কমাতে পারবো, এই জিনিসটা অনেকে কেন বুঝেও বুঝেন আমি ঠিক জানি না। এটা লাইভ বিজনেস, মুরগিকে আমি বলতে পারবো না ডিম বন্ধ রাখতে অথবা কি প্রোডাকশন বন্ধ রাখতে। এখন আপনারা যদি এই ধরনের অভিযোগ, আপনার 100 জন লোকের মধ্যে 2-1 জন এরকম লোক না জেনে বলবে, সেটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার, ধরে নিলে হবে না। প্রথম কথা হচ্ছে যে যেহেতু কোভিডের মধ্যে আমরা পড়েছি, আমাদেরকে খুব সচেতনতাভাবে খুব সঠিক সিদ্ধান্ত নিয়ে আগাইতে হবে, বিশেষ করে ছোট খামারিদের, যেহেতু সারা দেশে আমাদের ডিম এবং মুরগির মাংসের চাহিদাই অর্ধেক হয়ে গেছে, সুতরাং আমাদেরকে খুব চিন্তা করে আগাইতে হবে, ছোট খামারিদেরকে বিশেষ করে ওনাদেরকে আরও বেশি চিন্তা করে আগাইতে হবে। আমি মনে করি যে আমাদের যে লাইভ স্টক ডিপার্টমেন্টের যে রফিক ভাই, কতগুলো লাইভ স্টক সারা বাংলাদেশে আছে তার ইয়ে স্থাপনা? জি, বুঝতে পারিনি। সারা বাংলাদেশের লাইভ স্টকের অফিস কয়টা আছে? লাইভ স্টক অফিস তো প্রতি উপজেলাতে আছে, লাইভ স্টক অফিস তো প্রতি উপজেলায়, যদি ওনারা ডিম এবং মুরগির মাংস বেচার একটা ব্যবস্থা করে
তাহলে কিন্তু ওইখান থেকেও প্রচুর সস্তায় ভোক্তারা ডাইরেক্ট পাইতে পারে। এই ধরনের কিছু কিছু পদক্ষেপ যদি সরকার নেয় তাহলে ছোট ছোট খামারিগুলো কিন্তু তার ন্যায্য মূল্য পাবে এবং সে একটা উপযোগী একটা ব্যবস্থার মধ্যে পড়ে যাবে। এবং খামার ভোক্তাদেরকে আমাদের নিশ্চিত করা এবং খামারিদেরকে সঠিকভাবে তৈরি করা, আগের জায়গায় নিয়ে আসা। এবং আমরা জানি যে আমরা চিন্তা করছি যে এই সেক্টরটাকে যে ক্ষতি হয়ে গেছে আবার এটাকে দাঁড়াইতে হবে, সেজন্য সরকার একসময় 93 সালে এই সেক্টরকে ট্যাক্স এক্সাম্পটেড সেক্টর বলেছিল। সেই আবারও ট্যাক্স এক্সাম্পটেড সেক্টর যদি দেওয়া হয় তাহলে হয়তো আবারও ছোট খামারি, বড় খামারি এবং ব্রিডার এবং ফিডমিল সবার জন্য আবার একটা বড় দ্বার ওপেন হবে, সেটা একটা বিরাট ব্যাপার। তারপরে খামারিদেরকে এই ওপেন মার্কেট, যেটা নাকি আমরা সব সব দুনিয়ার সব জায়গায় দেখেছি যে ডিম এবং মুরগি এবং মাছ এগুলাকে সঠিক সুন্দর জায়গায় রেখে যদি বাজার করা যায় তাহলে যারা ভোক্তা তারা সঠিকভাবে জিনিসটা কিনতে পারে। তো যদি ওপেন মার্কেটটাও বন্ধ করা যায় তাহলেও এখানে লাইভ মার্কেট যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু আরেকটা ডেভেলপমেন্ট হবে ফর ভোক্তা। তা আমাদেরকে সারাদিন যত কথাই বলবো সবসময় কিন্তু সব শেষে কিন্তু আমাদের ভোক্তাদেরকে নিয়ে ভাবতেই হবে, কারণ ভোক্তারাই আমাদের ক্রেতা। কাজেই আমি আজকের বক্তব্যের মধ্যে এরপরে যাই প্রশ্ন আসুক না কেন, আমি আমার কাছে ছোট খামারিদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে এইটা আমার কাছে, আমি যতটুকু জানি এখন পর্যন্ত কোনো ডিজাইন কোশ্চেনারি এবং কোনো লিস্ট কিছুই হয় নাই। আর আমরা ছোট খামারি বড় খামারি সবাই মিলে যদি নিজেদেরকে সচেষ্ট করতে না পারি, সঠিক ডিজাইনে না আগাইতে পারি তাহলে সঠিকভাবে আগাইতে পারবো না। এবং সর্বশেষে সেই আবারও ভোক্তাদের কথা ভাবতে হবে, যাতে সঠিক প্রোডাক্টটা ভোক্তাদের দিতে পারি, ভোক্তারা যাতে নিশ্চিত হয় যে তারা সঠিক প্রোডাক্ট পাচ্ছে। সকল খামারিদের কাছে আমি বলবো, ছোট খামারিদের বিশেষ করে, ওনাদের ফার্মিংগুলি ওনারা ডেভেলপ করার সময় চলে আসছে। ফার্ম আমাকে বায়োসিকিউরিটি মেনটেন করে করতেই হবে, যত দিন আসবে তত ইনফেকশন লেভেল বাড়বে, আমাকে তত কঠিন বায়োসিকিউরিটি বাড়াতে হবে। ধন্যবাদ ভাই। এখানে একটা প্রশ্ন নিচ্ছি আমি, সেটা হচ্ছে সারা বিশ্বে ব্রয়লার এবং লেয়ার অনেক জনপ্রিয়, ব্রয়লার মুরগি তো আমি বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন দেশে যখন ছিলাম ব্রয়লার মুরগির আধিক্য অনেক বেশি, সেটার মধ্যে ক্যাটাগরাইজ আছে যে আপনার ফ্রি রেঞ্জ আছে, অর্গানিক আছে ইত্যাদি ইত্যাদি, দামগুলো 2-3 গুণ। এই যে একটা ক্লাসিফায়ার, আমি এতে শ্যাম্পের কাছে আসব যে আমাদের অনেক মানুষ ভোক্তা মনে করে থাকেন আমরা এমন কিছু ফিড ইনগ্রেডিয়েন্টস দিয়ে থাকি যেটা হয়তো ওনাদের জন্য নিরাপদ না, কিন্তু আমি জানি যে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে হাইলি সাইন্টিফিক, ভালো ভালো জায়গা থেকে আসে। আপনি যদি একটু মানে জাস্ট এই যে 100% এর মধ্যে ফিড বানাতে যে 100% কন্টেন্ট এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে কি কি থাকে এবং ভোক্তারা কিভাবে নিশ্চিত থাকতে পারে, এবং কোন যদি অসাধু ফিড মিল কোম্পানি থাকে সেটা কার দায়িত্ব পড়ে সেটাকে আইডেন্টিফাই রেক্টিফাই করে বন্ধ করা, এটা কি আমরা করতে পারবো নাকি সরকারি কোনো এজেন্সি বা অন্য কোনো এজেন্সি করতে পারবে, আপনি যদি একটু খোলাসা করে বলে দেন আজকে আমাদের এই আলোচনায়। জি ধন্যবাদ। এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই আসতেছে, ইট হ্যাজ সারফেস, দিস কোয়েশ্চেন হ্যাজ সারফেসড ফর ভোক্তাকে আমি দোষ দিব না, ভোক্তার কানে গিয়েছে কথাগুলো বলি এটা এসছে। আমি খুলেই বলি জিনিসটা, সেটা হচ্ছে যে কিছুদিন কিছু বছর আগে আপনার কিছু অসাধু ফিড মিল বলবো না আমি এগুলাকে, এগুলা হলো আপনার হাজারিবাগের কিছু আপনার ওই আপনার হাতে মিশানো কিছু, এরা এরা জি না ট্যানারি মানে এটা এটা তো ট্যানারি সাইড, বাট কিছু অসাধু যাদেরকে এর মধ্যে এই জিনিসটা যেটা হয়েছে যে যেটা মুশির রহমান আগে বলেছে যে আপনার চালের মধ্যে এক বস্তা চালের মধ্যে একটা পাথর পাওয়া গেলে আমরা পুরা চাল নিয়ে সন্দেহ করা শুরু করি, এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের এই দেশে হয়েছে। এখানে 35,000 কোটি টাকার বিনিয়োগের একটা সেক্টর, আমাকে একটা জিনিস বলেন, ওয়াই উড ইনভেস্টার্স লাইক আস যারা আমরা এখানে এত পরিশ্রম করে 25 বছরে আমরা পা দিচ্ছি, ওয়াই শুড বি ডু সামথিং
যেটা আমাদের ইন্ডাস্ট্রি নিজেকে ধ্বংস করবে। এগুলো কারা করছে? এগুলো করছে যারা আজকে গতকাল বা তার আগের দিন এসছে, তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই, তাদের কোনো গুডউইলের দরকার নাই, তারা আজকে আসছে এইখানে, কালকে আসছে ওখানে, এই এইসব কারণে কিছু ভোক্তার মধ্যে কিছু ভয় ঢুকেছে, ঠিক আছে? তো এইটা একটা সাইড। আমি ভোক্তাদেরকে বলবো, নট আমার ব্যবসা হিসাবে না, আমি ভোক্তাদেরকে জিনিসটা বলবো যে বাংলাদেশে যে ফিডটা প্রডিউস হচ্ছে, এই ফিডের যারা নিউট্রিশনিস্ট, মসুর ভাই কোম্পানি বলেন বা আমার বলেন বা টুটু ভাই বলেন বা আরো যারা 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 যাদেরকে ফিড বলি আমরা, এবং যারা বাংলাদেশে 99% এর উপরে ফিড সাপ্লাই করছি, আমরা যারা করছি, আমরা কিন্তু অ্যাট পার উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ডস, বিকজ আমরা যে র মেটেরিয়াল গুলো কিনছি সেগুলো আমরা প্রত্যেকটা ল্যাবে, আমাদের প্রত্যেকটা ফিড মিলে কিন্তু আপনার ল্যাবরেটরি আছে যেখানে আমরা সবকিছু টেস্ট করতে পারি, সব পেরিমিটার টেস্ট করতে পারি। আমাদের নিউট্রিশনিস্ট যারা যারা ফর্মুলেশনটা করে বিভিন্ন মুরগি মাছ মাংসের ডেয়ারি, আমরা দেশ বিদেশ থেকে আমরা ডলার খরচ করে আমরা নিউট্রিশনিস্ট হায়ার করি, এবং এগুলা আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ডের। বিদেশ থেকে যারা আমাদের দেশে আসে কনসালটেন্সি করে বা তাদের প্রোডাক্ট বিক্রি করতে আসে, তারা আমাদের ইন্ডাস্ট্রি দেখে অবাক হয়ে যায়। এই জন্য আমি এই কথাটা বলবো যে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে, এইটা ফিড ইন্ডাস্ট্রি বলেন বা ব্রিডার মুরগির বাচ্চা বলেন বা ফিশ হ্যাচারি বলেন, যেগুলো আমরা সাপ্লাই করি ফার্মারদেরকে, এগুলা হাইলি কম্পিটিটিভ বাংলাদেশে। মানে আজকে যদি আমি একটা ভুল করি, এরা কাজ করছে এবং এরা আমাদের সাথে একই সাথে একই মার্কেটে তারা কাজ করছে, আমরা কোনো আপত্তি জানি না। বিদেশি প্রায় 5-6টা কোম্পানি কিন্তু অলরেডি ঢুকে গেছে, বড় বড় কোম্পানি, চায়নার কোম্পানি, থাইল্যান্ডের কোম্পানি, বিভিন্ন ইন্ডিয়ার কোম্পানি, আমরা কিন্তু আপত্তি জানাই নেই, ঠিক আছে? সো ভোক্তার কাছে আমার একটাই ইয়ে যে, ইউ ক্যান রিলাই, ইউ ক্যান ট্রাস্ট দিস, ইট ইজ টাইম দ্যাট ইউ স্টার্ট ট্রাস্টিং বাংলাদেশি এন্টারপ্রাইজেস। আমরা কিন্তু এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছে যাচ্ছি। আরেকটা জিনিস হলো, আমার শেষ কথা আমার যেটা, সেটা হচ্ছে যে আমরা 10 টাকা দিয়ে ওই মুদির দোকানে বসে এক কাপ চা আর একটা বিস্কিট খেতে পারি, কিন্তু 10 টাকা দিয়ে একটা ডিম খাবো আমরা, এইটা কিন্তু আমাদের বাঙালির সাইকি, এটা আমাদের সাইকি যে না, 10 টাকা ডিমের দাম অনেক বেশি, এটা খাওয়া যাবে না, কিন্তু চায়ের মধ্যে কোনো নিউট্রিশন নাই, বিস্কিটের মধ্যে আমাদের কোনো নিউট্রিশন নাই, ওই 10 টাকা দিয়ে আমি চার বিস্কিট খাবো ঠিকই, 10 টাকা দিয়ে একটা ডিম খেলে যেটা সারাদিনে আমার নিউট্রিশন হয়ে যায়, এটা আমরা করবো না। তো আমাদের আমাদের শুধু দোষ দিলে হবে না, পুরো জাতিরই কিন্তু এখানে একটা 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 শর্টেজ আছে এখানে, যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই ব্যাপারে কি আর কেউ কিছু বলবেন? যে এখানে আমি একটু নিরাপদ, আমরা যে যেই ফিড এবং আমরা যে মুরগির বাচ্চাটা আমরা দিচ্ছি, সেটা আমরা বলতে 100% আপনার নিরাপদ এখন, কারণ আমাদের এখানে হয়তো আনরেজিস্টার্ড কিছু ফিড ফিল আছে, সেগুলি আমাদের গভর্নমেন্ট সহযোগিতা করতেছে, ডে বাই ডে অনেককে আপনার ফাইন করা হয়েছে, মশুর ভাই এটা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছিল, আমরা সবাই যারা ইন্ডাস্ট্রিতে আছি। সুতরাং আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের আর কোনো দ্বিধা নাই যে আমরা যারা চিকেন প্রডিউস করতেছি, আমাদের এখানে কোনো রকমের পণ্য যে আমরা আগে মানে আপনার মিট অ্যান্ড বোন মিল বোবাইনটা ব্যবহার করতো, ওইটা পর্যন্ত গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে বন্ধ করে দিয়েছে, কারণ ওইটার এগেনস্টে অনেকে অনেক হয়তো অন্য কিছু আনতে পারে, সেই জিনিসটা পর্যন্ত আপনার এখন কিন্তু বন্ধ। সুতরাং আমরা এখন যেই ফিডটা আমরা বানাচ্ছি মুরগিকে, যেই ফিডটা দিচ্ছি, এটা 100% ভেজিটেবল ওরিয়েন্টেড ফিড। এখানে ভুট্টা ব্যবহার হচ্ছে 55-58%, এখানে সোয়াবিন তেল, সোয়াবিন ফুল ফ্যাট, সোয়াবিনের ভুসি, এগুলো মিলে প্রায় 35-36% আপনার ইউজ করা হচ্ছে, আরগুলো হচ্ছে ভুসি কুড়া, মানে এই জিনিসগুলা কিন্তু আমাদের মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ভেজিটেবল সোর্স দিয়ে আমরা এই মুরগিগুলোকে আমরা বড় করছি। তো সুতরাং আমাদের মুরগির টেস্টও কিন্তু আপনি যদি দেখেন যে আমরা 1700-1800 উপরে যদি আমরা মুরগি খাই, তাহলে অনেক বেশি টেস্ট। আর যে জায়গাটাতে আপনার ডিম, যেটা আমরা এতে সম্ভব 10 টাকা,
আসলে আমরা একটা ডিম বিক্রি করি 6-7 টাকা, সুতরাং এখন ভোক্তা পর্যায়ে যায় আর কি আপনার দেখা যায় যে 8-9 টাকা বা এই ধরনের আপনার পরে, কিন্তু এই সুলভ মূল্যের ডিম আমার মনে হয় না ওয়ার্ল্ড এর আর কোথাও দিতে পারে। আর আমাদের ডিমটা আমরা ব্রাউন ডিমটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, এই ডিমের ওয়ে রফিক ভাই, রফিক ভাই আপনি নিউট্রিশন নিয়ে একটা সংশয় আছে, এটা সত্য তারা প্রায় এক্সপ্রেস করে যে আমরা যে পোল্ট্রি খাচ্ছে সেটা কতটা নিরাপদ, এই প্রশ্নটা অনেক সময় এসে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি এটা একটু আগে ব্যাখ্যা করা হয়েছে, এটা সত্য যে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি গুলো থেকে যে সকল ফিড তৈরি হয়, মানে এটা আমরা চোখ বুঝে বলতে পারি, দোজ ফিড আর মানে সেখানে কোনো সেফটি কনসার্ন তার মাঝে নাই। তবে একটা ঘটনা ঘটে যে কিছু ফিড মিলস যেগুলো নাকি আনঅথরাইজড অথবা আনরেজিস্টার্ড কিছু তৈরি হয়, তার সেই ফিড মিলের অবস্থা গুলো কিরকম সেটা নিয়ে একটা সংশয় সবার মাঝে এটা কাজ করে। এবং এই ব্যাপারটাতে আমার মনে হয় একটু সরকারকে এবং আপনাদের যারা ফিড ইন্ডাস্ট্রি আছেন আপনাদের সবাই এই ব্যাপারটাতে একটু মানে দেখা দরকার যে ওই ধরনের স্যার কেউ আমরা হারিয়ে ফেলেছি, আমি জানি না কি হচ্ছে। আপনারা যদি ওই জায়গাটা আমাকে বলেন যে জি বলেন, আমার মনে হয় মশিউর ভাই এখানে একটু শেষ করতে পারবে যে যেসব আমাদের দল র‍্যাব মিলে আমরা অনেক ফিড মিল না, ওই যে চাকি দিয়ে ফিড বানানো হয়, টোল ম্যানুফ্যাকচারিং করে, এগুলো তাদের জন্য আজকে বড় বড় সব ফিড মিল গুলার এই এত বাজে বাজে নিউজ আসছে পেপারে। কাজেই আপনি যেটা বলেছেন যে 100টা চালের মধ্যে একটা চাল খারাপ হইলে হয়, ব্যাপারটা ওইরকমই। তো কাজেই এই ফিড মিলগুলোকে আমাদের বন্ধ করতে হবে এবং সক্রিয়ভাবে সরকার যদি আমাদের সাহায্য করে, যেমন আমরা নিজেরাই কিন্তু টিম দিয়েছিলাম, আমরা নিজেরাই ল্যাব এবং ম্যাজিস্ট্রেট সাহেবকে নিয়ে গিয়ে এইসব ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো কাজেই এই জিনিসগুলো আমাদেরকে আমাদের সবাইকে মিলে আরেকটু সচেষ্ট হইতে হবে, যেখানে আমরা দেখব এই ধরনের অবৈধভাবে ফিড বানায়, অবৈধভাবে কিছু কাজ করে, সেই জিনিসগুলো আমাদের বন্ধ করার সময় চলে আসছে। এগুলো বসে বসে শোনার সময় আর নাই, কারণ তাদের 2-4 জনের জন্য আমরা বাকি 100 জন ভুক্তভোগী হচ্ছি। আর ভুক্তভোগী হচ্ছি না শুধু, ভোক্তাদের কাছে আমরা জবাবদিহিতার মধ্যে পড়ে যাই। আমাদের আসল গোল হচ্ছে ভোক্তা, ভোক্তাকে আমরা নিশ্চিত করতে হবে যে আমার মুরগির মাংস এবং ডিম সঠিক, সে সঠিকটা খাচ্ছে, তার মনে আজকেও প্রশ্ন, এখনো অনেক ভোক্তার কাছে প্রশ্ন, আমি সঠিকটা খাচ্ছি এটা প্রমাণটা কি, আমি সঠিকটা খাচ্ছি, আমি তো পেপার পড়লেই দেখি একটা না একটা কিছু, আমি তো টিভি খুললেই দেখি, ফেসবুক খুললেই আমি কিছু না কিছু পাই। কাজে আমাদেরকে সঠিকটা সবাই করবে, কারণ আমার পক্ষে সম্ভব না এক্স কোম্পানির ডিম মাংস ওই জায়গায় আমার বাসার কাছে নাই। আমি চাই সব কোম্পানি সঠিক ডিম এবং মাংস বানাবে, সেই জায়গায় আপনারা আপনাদের ইন্ডাস্ট্রি নিয়ে আসেন, কারণ সেই জায়গায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আমাদেরকে সবাইকে নিশ্চিত করতে হবে যে আমি মাংস এবং ডিম সঠিকটা বানাচ্ছি। এইটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আজকে আমি বেশিরভাগ সময় এই কথাটাই বলছি, বিকজ আমাদের এইটা ছাড়ার কোনো গতি নাই, ভোক্তাদেরকে সঠিক ডিম সঠিক মাংস দিতেই হবে। আমি একটু একটা জিনিস অ্যাড না করেই না, সেটা হচ্ছে যে মিডিয়ার একটা একটা অভ্যাস বলবো বা কি বলবো, সেটা হচ্ছে যে মিডিয়ার ব্যাপারে যদি বলি, এখানে হয় কি যে আমরা তো বছরের পর বছর কাজ করে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি আমরা, কিন্তু মিডিয়া কিন্তু সবসময় খারাপটাকে হাইলাইট করার চেষ্টা করে। যে মনে করেন যে আমরা যখন নিউজ চ্যানেল গুলো দেখি, বিদেশি গুলো যখন দেখি, শুধু খারাপ খবর, দুনিয়াতে তো ভালো অনেক কিছু হচ্ছে না, এত সম্ভব তারা হাইলাইট করে না। একটু কমপ্লিমেন্ট করি, মিডিয়া কিন্তু সবগুলি খারাপ বলে না, এখন মিডিয়া আপনার চিকেন খাচ্ছে, দুই একটা মিডিয়া এটা হয়তো বলবে, সেটা করে, বাট জেনারেলি যেটা হয় যে কেন জানি জনগণ ওইটা ইন্টারেস্ট পায় বেশি, যে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, অমুক জায়গায় খুন হয়েছে, আরেক জায়গায় যে একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করছে, যে এনজিও রা ভালো ভালো কাজ করছে, মানুষ মানুষকে হেল্প করছে,
সহানুভূতি দেখাচ্ছে, এইগুলা কিন্তু মানে কেন জানি বা মিডিয়াতে খুব একটা বেশি আসা আসে না, একটা বড় কারণ আমি বলবো। আচ্ছা আমরা রফিক স্যার বোধহয় চলে যাবেন, ওনার কাজ আছেন। রফিক স্যার যদি আপনার আপনার জ্ঞানের যে পরিধি সেখান থেকে যদি আমাদের এখানে আপনি বুঝতে পারছেন আলোচনার প্যাটার্নটা, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলে আপনি কুইট করতে পারেন, সো দ্যাট উই ক্যান কন্টিনিউ ফ্রম হিয়ার। ঠিক আছে, আমি আমি জাস্ট দুটা পয়েন্ট এখানে বলবো। যে একটা পয়েন্ট হলো যে আমাদের এই যে কোভিড সিচুয়েশন, এটার ইমপ্যাক্ট কিন্তু আমাদের এখন যে পর্যায়টা আছে শুধু এখানেই না, এর কিন্তু একটা সুদূর প্রসারী ইম্প্যাক্টের একটা জায়গা কিন্তু আছে। সেই জায়গাটা থেকে আমাদের এখন একটু চিন্তা করা প্রয়োজন। কারণ আপনারা জানেন যে একটু আগে মশিউর ভাই ওনার শুরুতে যেটা বায়োসিকিউরিটির কথা বলেছিলেন, যেখানে খামারিরা এখন তাদের ফার্মই চালাতে পারছে না, তারা বায়োসিকিউরিটির দিকে নজর দেওয়ার এই মুহূর্তে হয়তো তাদের খুব একটা সময় নাই, মানে তারা হয়তো ভাববেই না। সুতরাং এইটা কিন্তু সুতরাং বায়োসিকিউরিটির একটা মানে অবনতির একটা সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে আমাদের কোভিড এর এই সিচুয়েশনের কারণে। আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন যে ভ্যাকসিন, খামারিদের মধ্যে একটা প্রবণতা হবে যে তাদের ভ্যাকসিন স্কিপ করার একটা সম্ভাবনা তৈরি হবে, এবং তাতে করে আগামী দিনগুলোতে কিন্তু আমাদের পোলট্রি হেলথ একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসতে পারে। ইভেন যে আপনাদের হ্যাচারিগুলো যদি আজকে আমাদের মনে করেন যে পোলট্রির দাম কমে যাওয়ার কারণে ছোটখাটো হ্যাচারিগুলো তারা হয়তো ওই যে কি বলে এভিয়ান ভ্যাকসিন হয়তো স্কিপ করার একটা চান্স থেকে যায়, যে যদি মুরগি বাচ্চা যদি দামি না পাওয়া যায় তাহলে মানে এটা কিভাবে করবেন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু সবাইকে মাথায় রাখতে হবে, কারণ এর একটা পরিণতি কিন্তু একটা মারাত্মক পরিণতি সামনের দিকে আসতে পারে। আমরা যতই বলবো বায়োসিকিউরিটি, কিন্তু এই জায়গাটা তো হয়তো আমাদের একটা সামনের দিকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, এটা আমরা একটু আগে যে আলোচনাগুলো হচ্ছিল যে খুদে প্রান্তিক খামারিরা পোলট্রি ইন্ডাস্ট্রির লাইফলাইন, এটা এতে আমাদের কারো কোনো সন্দেহ নাই। এখন প্রান্তিক খামারিদের গভর্নমেন্টের যে প্রণোদনা আসছে সেটা আসতে সময় লাগবে, ব্যাংকের যে লোনের কথা বলা হচ্ছে অধিকাংশ খামারি হয়তো সেই লোন তারা রিচ করতে পারবে না, সুতরাং এটা একটা বড় সামনে আছে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু আপনারা একটু কাইন্ডলি যদি ইন্ডাস্ট্রি থেকে ভেবে দেখেন একটা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা কিছু চিন্তা ভাবনা এখানে সুযোগ আছে কিনা, বিশেষ করে প্রান্তিক খামারিরা। দেখেন আরেকটা দিক হলো প্রান্তিক খামারিরা তারা কিন্তু তাদের বিজনেসটা করে মূলত ডিলার্সদের কাছে, খামারিদের একটা সুনির্দিষ্ট ভাবে ক্রেডিটের ব্যবস্থা করেন, তাদের কাছ থেকে যদি প্রোডাক্ট যদি বাইব্যাক করতে পারেন একটা সাম সর্ট অফ কন্ট্রাক্ট গ্রোয়িং এর অ্যাপ্রোচের মতো, তাহলে তো এই দুর্দিনে খামারিরও বেঁচে যাবে, তাদের প্রোডাক্টগুলো হয়তো মার্কেটিং এর একটা ব্যবস্থা হবে, এবং তাতে করে খামারিদের বেঁচে যাওয়ার একটা একটা বড় রকমের সম্ভাবনা থাকে। আমার মনে হয় আপনি একটু ভেবে দেখতে পারেন যে এই ধরনের কোনো ইয়েতে যাওয়া যায় কিনা, যেটা খামারিদের সাথে একটা তাদের হেল্প করা উইথ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি জানি যে আপনাদের যে ইন্ডাস্ট্রিও এখন বড় রকম একটা লসের সম্মুখীন আছে, কিন্তু তারপরে এটা গভর্নমেন্টের সাথে যেহেতু কোনো একটা ইয়ে করে যে আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার এই কাজটা খামারিদের জন্য করতে পারেন কিনা, কোনোভাবে একটা লিঙ্ক আপ করতে পারেন কিনা, এই জিনিসটা আমাদের আমার মনে হয় চিন্তা করা দরকার। এবং আর বিশেষ করে যেভাবেই হোক আমাদের পোলট্রির যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো যেন যথাযথভাবে চলে, সেই জন্য তাদেরকে যেভাবে হেল্প করেই হোক যেভাবেই হোক ভ্যাকসিনেশনটা যেন হয়, ব্রিডার ফার্মগুলোতে যেন যথাযথ যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং মারেক্সি ভ্যাকসিনেশনটা যেন কন্টিনিউ হয়, তা না হলে কিন্তু বড় রকমের ডিজাস্টার চলে আসবে একটা। আবার একইভাবে পোলট্রিতে এখন যেমন এইচ9 ভ্যাকসিন অলরেডি মার্কেটে আসছে, কিন্তু খামারিদের এখন ভ্যাকসিন কেনার ওই চিন্তা করা তাদের মাথায় নাই, ওইটাও কিভাবে তাদেরকে হেল্প করা যায়, আমার মনে হয় এই জিনিসগুলো একটু চিন্তা করার প্রয়োজন আছে বলে। কারণ আমরা একটা সুদূর প্রসারী চিন্তাটা করতে হবে শুধু এই মুহূর্তের না, তাহলে কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি বড় রকম একটা দশ চলে আসতে পারে। আমি একটা সম্পূরক কোশ্চেন করি, অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আপনারা উত্তর দিতে পারেন মিলে ঝুলে। একটা কমন অভিযোগ আমি হিতেশম ভাইয়ের কাছে আসবো, প্লাস স্যারের কাছে আরো বলবে, অন্যরাও যদি বলতে পারেন সংক্ষিপ্ত ভাবে, যেহেতু সময় অনেক গড়িয়ে যাচ্ছে, যে অনেকে বলছে এফসিআর এর একটা অশুভ, আপনাকে আমরা কতক্ষণ কথা বলবো, আপনারা যতক্ষণ চান ভাইয়া, না না যতক্ষণ চান বললে তো হবে না, কারণ আমরা যাদের জন্য বলছি তারাও জানতে হবে তো কতক্ষণ, কারণ আনলিমিটেড টাইম দেওয়া ঠিক না, এট লিস্ট ঘন্টাখানেক আরো ঘন্টাখানেক আছে যদি আপনারা চান, কারণ এত লম্বা হয়ে যাবে, এত লম্বা হলে ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে আমি এখনো নিতে পারতেছি না। আমি যেটা বলতেছি ভাইয়া, সেজন্য লাইভে আমার মনে হয় যারা যারা কমেন্টস করতেছে তাদের প্রশ্নগুলো আমরা সম্পূরক প্রশ্নঙ্গ হিসেবে নিয়ে তাদেরকে, যেমন আমি এখানে দেখছি যে এক খামারি ভাই বোধহয় লিখছে যে খামারের সঠিক দাম পায় না,
এই ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা নিয়ে অনেক কাজ করতেছি, আমরা দেখছি যে হ্যাচারির মালিকরা সঠিক সময় বাচ্চার দাম পায় না, প্রান্তিক খামারিরা সঠিকভাবে মুরগির দাম পায় না, ডিমের দাম পায় না। আসলে এটা হচ্ছে যে সবচেয়ে বড় একটা ঝুঁকি। আমি স্যারের সাথে যদি একটু অ্যাড করি বা মশুর ভাইয়ের সাথে আলাপ করি, যে আমরা গভর্নমেন্টের এই যে আপনি যেটা বলছেন যে পাবলিক এবং প্রাইভেট পিপিইর মাধ্যমে কাজ করার জন্য, এটা যদি প্রত্যেক উপজেলা যদি আমরা এই যে আপনার মানে সমবায়ের মতো করে আমরা যদি মুরগি বিক্রি করতে পারি, তাহলে সেই জায়গাটাতে আমাদের খামারিরা কিন্তু হারাবে না। অনেক হ্যাচারি আমরা আজকে হ্যাচারি লাইনে প্রায় 25 বছর এবং পোল্ট্রি লাইনে 36 বছর আমরা কাজ করতেছি, আমরা দেখে আসতেছি যে আপনার এখানে নতুন পুরান পুরান অনেক লোক কিন্তু হারিয়ে যাচ্ছে, নতুন লোক আসছে মনে হচ্ছে যেন প্রফিট করবে, সেই জায়গাটা থেকে কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা চেষ্টা করছি যে দামের ব্যাপারটা নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে আমরা বসবো, এবং এই দামটা যদি আসলে সহনীয় ভাবে, ভোক্তারও সহনীয় লাগবে, খামারিও টিকে থাকতে হবে, হাজারে মালিকরাও টিকে থাকতে হবে, সবাই মিলে কিন্তু একসাথে কাজ করতে হবে, তাহলে আমাদের ভোক্তা যেমন সবসময় একই মূল্যে সেই জায়গাটাতে যদি আসতে পারি, যে আমরা লাইভ চিকেনের জায়গায় যদি আমরা প্রসেস চিকেন হয় বা আমরা ফ্রোজেন চিকেন বিক্রি করতে পারি, তাহলে আমরা সারা হোল দা ইয়ার্স আমরা একই রেটে কাছাকাছি। আমার মনে হয় আমার মনে হয় কোশ্চেন এন্ড অ্যানসারে চলে যাই আমরা, কারণ অনেকের কোশ্চেন আছে। আমার মনে হয় কোশ্চেন আছে যে আমি বলি একসাথে করে বলছি যে ভাইয়া ওই যে বেশিরভাগ কোশ্চেন আসতেছে যে একটা এফসিআর নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে বলে অনেকে অভিযোগ করছে, কিন্তু কোম্পানির নাম ওনারা নেন নাই, যেমন 1.4 বলছে, এখন এটা কিভাবে সলিউশন? আসলে এফসিআর এর প্রতিযোগিতাটা কি বন্ধ করা উচিত না আমাদের? একটা সার্টেন লেভেল পর্যন্ত তো আমাদের থামতে হবে, আপনারা কি মনে করেন? অবশ্যই অবশ্যই, এফসিআর ইজ নট আওয়ার ফাইট, আমাদের যুদ্ধ হচ্ছে ভালো সঠিক ওজনের মুরগি দেওয়া, যার জন্য যে যারাই আমাদের মধ্যে আমরা এফসিআর নিয়ে ফাইট করছিলাম এবং করছিলাম বলবো আমি, তাদেরকে আমরা একজোটে গত 6-7 মাস বা 1 বছর যাবৎ কাজ করছি আমরা, এখন আমি মনে করি এটা অনেকটা কেড়ে আসছে। এফসিআর নিয়ে যুদ্ধ 1.4 যারা করছি তারা ভুল করছি এখনো, এটা অবশ্যই 1.5, 1.5.5 অথবা 6 এটা হওয়া উচিত, এবং আমি আমার জানা মতে এই এইভাবেই কাজ শুরু করা হয়েছে, এবং এটা যদি না করি তাহলে আবারও আমরা ভোক্তাদের হারাবো, কারণ 35 দিন না হলে মুরগির ফ্লেভারটাই আসে না, চিকেন গন্ধটাই আসে না। আমি যদি চিকেনের ফ্লেভারটা না দিতে পারি তাহলে ভোক্তা কখনোই এটা খেয়ে মজা পাবে না, বলবে রান্নাঘরে দিলে চুলায় দিলে এটা পানি চলে আসে। কাজেই এফসিআর অবশ্যই 5.5 বা 6 হওয়া উচিত। এবং এই কারণে আপনার আমাদের দেশে যে এটা ভোক্তারা ছোট মুরগি মানে 1 কেজির মুরগি ড্রেস করার পর 1 কেজির মুরগি পছন্দ করে, বাট বিদেশে আপনার এটাকে আরো বড় করা হয়। তো এই যে জাতগুলি জাতের যে মুরগিগুলো, এগুলো তো বাংলাদেশে তৈরি না, এগুলো তো ইউরোপ আমেরিকার জাতগুলো আমরা নিয়ে আসি, এগুলো কিন্তু তৈরি করা হয় একটু বড় করে খাওয়া যায় যে টেস্টটা আসে। তো এই জন্য বলছি যে ভোক্তাদেরও কিছু তথ্য দেওয়ার কিছু ইয়ে দরকার, যে ভোক্তাদেরকে কিছু এডুকেট করার সময় এসছে, যাতে আমরা সেইভাবে আমাদের পণ্যগুলো তাদের কাছে দিতে পারি। এখন যে প্যাকেজিং মুরগি দেওয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি টেস্টটা আমি বলবো 40% পোটেনশিয়াল, আমরা 40% আছি, একটু বড় করতে পারলে 35 দিন 40 দিন করতে পারলে এটা আমরা ভোক্তারা তখন রিয়েল টেস্টটা পাবে মুরগির। তার মানে হচ্ছে আমরা যদি সঠিকভাবে বুঝে থাকি, আসলে যদি আমরা এফসিআর নিয়ে কম্পিটিশন করি সেখানে কিন্তু আরো বেশি লোড, এনভায়রনমেন্টাল লোড বা ডিজিজ লোড বাড়তে পারে, তো সেই জন্য আমাদের একটা অসুস্থ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। আমার একটা নিজের একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী, যারা যাদের কারণে আমাদের সবার সমস্যা হয়, কারণ আমি সবসময় একটা কথা বলি, যারা বিগ ইনভেস্টমেন্ট তারা কখনো আগুন নিয়ে খেলবে না। তো সো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো ক্ষমতা নাই কোনো ইন্ডাস্ট্রি বন্ধ করা, আমরা হয়তো তাদের এটা একটা বড় প্রক্রিয়া যে তার ফিডটাকে টেস্ট করা, তার ফিডের মধ্যে কি ইনগ্রেডিয়েন্টসটা আছে যেটা খারাপ বা ভালো, এন্ড দেন সেটাকে কমপ্লেইন করা। আমাদের গভর্নমেন্টের কি সেই বডি আছে কিনা সেগুলোকে যথার্থ টেস্ট করে সেগুলোকে আইনে পরিণত করে আইনের লোক দিয়ে ওইটাকে বন্ধ করা, এটা কি প্রক্রিয়াটা কি জটিল নাকি খুব সহজ? যেমন একটা বলি আপনাকে উদাহরণ, একটা ফিড মিলের ব্যাখ্যা আছে, একটা ফিড মিল শুধু আপনার একটা ওই যে বসে ভাই বললেন, একটা কি বললেন যে একটা
কি দিয়ে ফিড বানায়, কেচি দিয়ে, হ্যাঁ কি একটা দিয়ে, রোলার দিয়ে ফিড বানিয়ে ফেলতেছে। তার না আছে কোনো ল্যাবরেটরি, তার না আছে কোনো আপনার স্টোরেজ ফেসিলিটি, তার না আছে কোনো কোয়ালিটি কন্ট্রোল, তার না আছে কোনো প্রসেস। তো এইটা অ্যাকচুয়ালি প্রথম ইয়ে হচ্ছে যে ডেফিনিশন অফ ফিড মিল দিয়ে আমরা এটাকে প্রথম ধাপে বন্ধ করতে পারি, যেগুলা ফিড মিলের ডেফিনিশন, গ্লোবাল ডেফিনিশন, আমি বাংলাদেশের ডেফিনিশন বলছি না, গ্লোবাল ডেফিনিশনে যারা ফিড মিলের মধ্যে পড়ে যেটা লাগে সেটা আমি ডিটেলে গেলাম না, ওটা একটা ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনের বাইরে যারা আছে এগুলাকে বন্ধ করতে হবে। গভর্নমেন্টের যে এজেন্সিগুলো আছে তাদের লোকবল কম, এজেন্সি আছে লোকবল কম, তবে তারা আমাদের সাহায্য চাচ্ছে এবং আমরা পশুভাই যেটা বললো আমরা টাইম টু টাইম সাহায্য দিচ্ছি, এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু এইসব আপনার বেআইনি ফিড মিল গুলা, যেগুলো ফিড মিল বলে নিজে পরিচয় দেয় বা ফিড মিল না, এগুলো আমরা বন্ধ করতে, তালাবদ্ধ করতে র্যাবের সাথে আমরা সক্ষম হয়েছি। তো এই জন্য আমি বলবো যে আমাদের যেই লোকবল আছে সেইটা এবং সরকারি যেটা আসে সেটা কিন্তু আমাদের কিন্তু ইয়েটা প্রত্যাশাটা একই। তো তারাও আমাদেরকে বলেছে যে আপনাদের যদি জানা, যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, আপনাদের যদি চোখে পড়ে এরকম ছোটখাটো যেগুলো যারা ফিড মিলে ব্যাখ্যা করেন আমাদেরকে বলেন, তারা এগুলো কিন্তু করছে, এই কাজটা কিন্তু হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আপনার যেমন ডিএলএস যে ডিপার্টমেন্ট আমাদের সাথে কাজ করছে, তারা কিন্তু আমরা যখন ইম্পোর্ট করি কোনো কাঁচা, সব কাঁচামালই বেশিরভাগ আমাদের ইম্পোর্ট, ভ্যালিউ টার্মসে আমরা প্রায় আমি বলবো 85% আমরা ইম্পোর্ট করি, তো সবগুলাই কিন্তু ডিএলএস এর এনওসি বলেন বা তাদের চেকিং বলেন বা আমরা কোন সোর্স থেকে আনছি সেগুলো বলেন, সেগুলো হয়ে কিন্তু আসছে। সুতরাং ওই ওই সাইডটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। বেশিরভাগ প্রশ্নগুলো মানে ভোক্তারা বা অথবা ভিউয়াররা করছেন, ওনারা মনে করছেন যে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন কিন্তু মনে হয় আপনাদের উদ্যোগের অভাব বা সমন্বয়ের অভাব, আসলে এই দিকটা কিভাবে দেখছেন? আপনারা কি আসলে চাইলে সবকিছু করতে পারেন, দাম নিয়ন্ত্রণ করতে পারেন অথবা কোনো ফিড মিল চাইলে বন্ধ করতে পারেন, যেটা একটু আগে এদের সামনে ক্লিয়ার করেছেন, অথবা কোনো ব্রিডার ফার্ম কিভাবে ব্রিডিং ফার্ম বায়োসিকিউরিটি মেনটেন করছে, সেগুলো কি আসলে কি আমাদের হাতে নাকি এটা অন্য কারো হাতে? এটা ডেফিনেটলি ডিমান্ড এন্ড সাপ্লাই। আমি যদি বলি যে কোয়ালিটিটা আমাদের হাতে, দাম সবসময় ডিপেন্ড করে মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে। তো কাজেই দামটা কোনোদিনও কেউ চাইলেই, যে ইন্ডাস্ট্রি যেতে এত বড়, এত লক্ষ লক্ষ খামারে যে দেশে আছে সেখানে দাম কখনোই কেউ সঠিক করতে পারে না, যার ফলে আপনি দেখবেন কিছুদিন আগে বাচ্চার দাম 1 টাকা বিক্রি হয়েছে, ডিমের দাম 4 টাকা বিক্রি হয়েছে, আবার এটা ডিমান্ড যখন বেড়ে যায় তখন দাম বেড়ে যায়। কাজে ডিমান্ড এন্ড সাপ্লাই এটা হলো ডিফারেন্ট জিনিস। আর কোয়ালিটি ডেফিনেটলি আমরা সবাই ভোক্তাদের কাছে একমত পোষণ করব যে আমরা কোয়ালিটিতে অনেক অনেক অ্যাডভান্স হয়েছি। আমাদের দেশের পোলট্রি শিল্প এত বেশি আগায় গেছে, ওনারা আমাদের কোম্পানিগুলোর ওয়েবসাইটে গেলে দেখতে পারবে, এবং আমাদের যে এখন মার্কেটের শহর ভিত্তিক যেই সাপ্লাইগুলো আমরা করছি সেইগুলো দেখলে বুঝতে পারবে যে ফার্মগুলো কত বড় ইনভেস্টমেন্ট নিয়ে এবং কত বড় ভাবে এসছে, এবং সবার একই চিন্তা, যেটা নাকি আজকে বক্তব্য আমি অনেকবার বলেছি, আমরা লং টার্ম বিজনেসে আসছি, এখানে এখানে অনেক হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসছি, আমরা ভোক্তাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা যা করব কোয়ালিটি করব। এই নিশ্চিতটা করছি খালি ভোক্তাদেরকে নিশ্চিত করার জন্য, আমি নিজেকে নিশ্চিত করার জন্য। যখন আমি আমার প্রজেক্টে সঠিকভাবে আমার মুরগিকে লালন পালন করব, সঠিক খাবার দিব, এতে আমারও প্রোডাকশন কস্ট কমে আসবে, তার ফলে আমার মুখে আরেকটা হাসি আসবে যে আমি ভালো জিনিসটা করতে পেরেছি। কাজে আমাদের দেশে যারা ইনভেস্টর আছে, ইভেন কি ছোট খামারিরা আজকাল শিখেন, ওনারা আমাদের সাথে একমত, এবং ওনারাও এটা করে ফেলেছে যে কি করে ভালো অ্যান্টিবায়োটিক ছাড়া ডিম এবং মুরগি পালন করা যায়। অনেক ছোট খামারি আজকাল এটা শুরু করেছে। তো কাজে আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো যে ওনাদের যে ভুল ধারণাগুলো আগে ছিল ওগুলো ভুল, এখন আপনারা ভালোভাবে চিন্তা করে দেখতে পারেন। ইভেন কি আমরা অনেকে বলি যে মার্কেট থেকে ওনারা ডিম এবং মুরগির মাংস নিয়ে টেস্ট করতে পারে, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ওনারা দুই একটা ডিম দেখে যে আগুন দিলে জলে এটা হয় ওইটা হয়,
প্রত্যেকটা বকওয়াজ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছি আমাদের লাইনে যে কেউ যদি আমাদেরকে মানে সরাসরি দেখাতে পারে বা বলে আমরা গিয়ে দেখব যে একটা ফেক ডিম পাওয়া যায়। তো কাজে এখন পর্যন্ত আমরা কোনো ফেক এর কিছু পাইনি। আমি আমি একটু যদি মশুর ভাইয়ের সাথে এখানে অ্যাড করি, আমরা কিন্তু 2,40,00,000 মুরগি প্রতি সপ্তাহে আমরা কনজিউম করছে আমাদের এই দেশের ভোক্তারা, এবং 4,50,000,000 ডিম প্রতিদিন আপনার কনজিউম করতেছে। সুতরাং আমাদের ভোক্তাদের ভিতরে কিন্তু আস্থার জায়গাটা কিন্তু অনেক বেশি, এবং যেহেতু আমরা কোয়ালিটি দিচ্ছি, তারা কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে দেখি আজকে এই ভোক্তার ডে বাই ডে আপনার আমাদের বাড়ছে। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট নিচ্ছি, আমার মনে হয় একজন একজন করে আমরা উত্তর দিই, কারণ আমাদের যেহেতু সময়, যেহেতু মশুর ভাই বলেছে একটা সময় আসলে বেশিক্ষণ সময় নিলে হয়তো অনেকে থাকবেন না, অনেকে কাজ আছেন। তো আসলে প্রান্তিক খামারিদের যেটা মনে করছে আমরা চাইলেই পারবো, সেটা তাহলে আসলে আমাদের হাতে সবকিছু নাই, এটা মোটামুটি আপনারা ক্লিয়ার করেছেন যে আমরা চেষ্টা করছি, সমস্ত এফোর্ট দিয়ে চেষ্টা করছি যে যেটাকে কানেক্ট করার জন্য সরকারি অথবা সরকারি আদার এজেন্সি অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথে, যাতে করে আমরা এই সেক্টরটাকে কোয়ালিটি মাংস দিতে পারি, সেটা আমরা বুঝতে পারছি। সালেক উনি বলছেন উই নিড টু হ্যাভ এ ডাটা কালেকশন ইন টার্মস অফ দ্য কারেন্ট মিক্স dog production, DOC production, as well as number of active poultry farm. This will help us proper planning. এই ব্যাপারে চাহিদা এবং যে এটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা নিয়ে কাজ করার কেউ কি কাজ করছেন আপনাদের? আপনি কোশ্চেন করেন, একজনকে উত্তর দিবে একজন, নাম বলে দেন, তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, এটা 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 সম্ভব কি বলতে পারবেন যে ডিমান্ড সাপ্লাই নিয়ে কি আমরা কাজ করছি, যে ফিডে বলেন, আপনি যদি ফিডে আছেন বা পোলট্রিতে? জি অবশ্যই অবশ্যই, আমাদের তো যেটা আগে আলাপ করেছি, আমাদের এই সেক্টর কোভিড এর আগে পর্যন্ত প্রায় 15% হারে বাড়ছিল, এবং আমরা জানি আমাদের যে অ্যাসোসিয়েশন আছে ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সেখানে কার কি ক্যাপাসিটি আমরা ভালো করে জানি কার কি ক্যাপাসিটি আছে। তো এই জন্য আমরা মিলেমিশে কাজ করতেছি এটা, যাতে ওভার ক্যাপাসিটি বেশি না হয়ে যায়। আমাদের স্বার্থেই কিন্তু এটা, কারণ আমি যদি মেশিন এনে বেশি মেশিন নিয়ে আসি তাহলে পড়ে থাকবে। একটা ভালো জিনিস হচ্ছে যে যতই আমরা শুনছি যে নেগেটিভ কথাবার্তা, বাট ভোক্তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো গ্রহণ করছে বলেই কিন্তু এই সেক্টর 15% রেটে বাড়ছে। এইটা গেল মোটামুটি ফিড সাইডে। আর বাচ্চার ব্যাপারে যেটা হচ্ছে, এই যেহেতু ফিড বাড়ছে নিশ্চয়ই বাচ্চার ডিমান্ড বাড়ছে বলেই তো এই জিনিসটা বাড়ছে। তো আমাদের সেখানে আবার একটা অ্যাসোসিয়েশন আছে যেটার টুটুল সাহেব সেটার প্রেসিডেন্ট, যেটা ব্রিডার অ্যাসোসিয়েশন। সেখানে মেইন কাজটা হচ্ছে যে যারা মেম্বার আছে, যারা একদিনে ডে ওল্ড চিক প্রডিউস করেন, কে কতগুলো আনছেন, এটা আমাদের কাছে মানে ভার্চুয়ালি আমরা এটা দেখতে পাচ্ছি। যে কোনো মুহূর্তে আমরা জানি কার কাছে কত প্যারেন্ট স্টক আছে, কার কাছে কত গ্র্যান্ড প্যারেন্ট স্টক আছে। সো উই নো যে আগামী মাসে, আগামী 6 মাসে, আগামী 9 মাসে কত বাচ্চা মার্কেটে চলে আসবে। তো সেইভাবে কিন্তু যারা স্টেক হোল্ডার আছে তারা সেভাবে বিনিয়োগ করছে। যদি একটা প্লেয়ার বেশি নিয়ে আসে তখন অন্য প্লেয়ার চিন্তা করবে, আমি তাহলে এটা না, আমি অন্য কিছু আনি। কারণ অনেক অনেক রকমের ব্রিড আছে বাংলাদেশে, আপনার হাইব্রিড আছে, সোনালি আছে, এখন কালার আসছে, বিভিন্ন রকম ব্রিড আসছে। তো সেইটা আমাদের অ্যাসোসিয়েশনের ওয়ান অফ দ্য মেইন জব ইজ টু এনশিওর দ্যাট আমরা যাতে ওভার 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 প্রোডাকশনে না চলে যাই, ডিমান্ডের সাথে কোঅর্ডিনেট করে আমরা সাপ্লাইটা দিই। আচ্ছা, এরপরে ইন্ডাস্ট্রি চালানোর জন্য, বাঁচানোর জন্য শক্তিশালী একটা পোলট্রি বোর্ড ও শক্তিশালী লিডার খুবই প্রয়োজন, যেটা আপনারা খুব হাইলাইট করেছেন। এই ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমি মুকুল ভাইকে যদি প্রশ্নটা করি যে আপনি সেকেন্ড লাইন বা আপনার ফিউচার জেনারেশনে কি লিডার তৈরি হচ্ছে আমাদের পোলট্রি সেক্টরকে আপরাইট রাখার জন্য? জি, পোলট্রি বোর্ড দরকার অবশ্যই, তুলা উন্নয়ন বোর্ডের মতো না, একটা সক্রিয় বোর্ড দরকার, যার প্রথমেই বলেছি যে আমাদের খুব ভালো একজন নেতা দরকার। তো ভালো নেতা যদি ভালো একটা বোর্ড বানায়, এটা একটা একটা ভালো জিনিস আমি বলি, প্রধানমন্ত্রী বলেছে যে প্রোডাকশন চালিয়ে যেতে, এবং প্রধানমন্ত্রী দপ্তরে আমাদের সাথে আগে এতটা যোগাযোগ ছিল না। আমি বলবো গত কয়েক মাস যাবৎ ওনার কিছু কিছু তথ্য আমাদের দিতে হচ্ছে, এই তথ্য দিতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে প্রধানমন্ত্রী দপ্তরের সাথে আমাদের কিছু কাজ শুরু হয়েছে। এই কাজগুলো যদি হয়তোবা একটা বোর্ড
হবে কিনা আমি জানি না, বাট ওই পর্যন্ত আমরা অনেক আমাদের সম্পর্কে বলতে পারতাম না আগে, এখন বলতে পারছি, কারণ এখন ওনারা ফোনে বা ইমেলে আমাদের কাছে কিছু কিছু মেসেজ নিচ্ছে। তো পোলট্রি বোর্ড যদি হয় তাহলে এই সেক্টরটা একসময় তুলা যেরকম অনেক বড় ছিল সেটা হচ্ছে অনেক আগে যখন আমরা ছোট ছিলাম, আর এখন পোলট্রি অনেক বড় সেক্টর, তুলার চেয়ে অনেক বড় সেক্টর। তো কাজেই পোলট্রি বোর্ড হওয়া উচিত, কারণ যদি আমি মনে করি যে আমরা 30 কেজি মাংসে পুষতে চাই, আমরা 200টা ডিম খেতে চাই, তাহলে এই সেক্টরটা এখন যা আছে তার ঠিক মাংসের দিকে 4-5 গুণ বড় হইতে হবে, ডিমের দিকে ডবল হইতে হবে। তা আপনি চিন্তা করতে পারি আমরা যে কত বড় ইন্ডাস্ট্রি হবে এটা, কত ইনভেস্টমেন্ট হবে। এখন যদি 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় তাহলে এটা 100,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে এই সেক্টরে। কত ডেন্সিটি বাড়বে, এত বড় জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য যদি প্রপার টিম না থাকে, আমাদেরকে যদি পলিসি লেভেল ইম্প্রুভ করতে না হয়, আমরা সবচেয়ে মার খাচ্ছি এখানে পলিসি লেভেল, যার জন্য বলছি আমাদের নেতা দরকার। একজন ভালো নেতা না হলে ভালো পলিসি হচ্ছে না, তো কাজে আমাদের পলিসি লেভেলে অনেক আগানো দরকার। কাজে পলিসি লেভেলে আগাইতে হইলে বোর্ড দরকার এবং সক্রিয় বোর্ড দরকার। সেজন্য আমরাও আপনাদের সবাইকে বলবো, যেহেতু আমাদের এটা নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করছি, জানি না হবে কিনা, আমাদের চাওয়া সবাই যে যে লেভেল থেকে আসি চাইতে হবে পোলট্রি বোর্ড অথবা তার চেয়ে আরো সক্রিয় কোনো কিছু দরকার, সেটাকে অনেক আগায় নিতে হবে। আমার মনে হয় আমরা বুঝতে পারছি আপনারা যারা কাজ করছেন নিরলসভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন, বাকিটা আসলে অনেকগুলো ম্যাক্রো ফ্যাক্টরের উপর নির্ভর আপনারা। আমি এখন রকিবুর রহমান টুটুলকে আমি জিজ্ঞেস করবো, প্রায় সময় খামারেরা একটা কমপ্লেইন করে যে মাছের দাম কখনো 70 টাকা, কখনো 25 টাকা, কখনো 35 টাকা, কিন্তু এইটা বলো না, যেটা আমার অভিজ্ঞতা বলে বাচ্চার দাম অনেক সময় 2-3 টাকাও নেমে যায়। এই যে একটা 3 বছরে দেখি পোলট্রি সেক্টরে কিন্তু এই ধরনের মানে প্রাইস বাড়ার কোন রেকর্ড নাই, কিন্তু আমরা কমার দিকে কিন্তু পোলট্রি গত বছর যদি আমরা এভারেজ দেখি যে 10 টাকা থেকে 30 টাকার ভিতরে ছিল, তো সুতরাং সারা বছরে কিন্তু আপনার যেহেতু ওভার প্রোডাকশন ছিল সেক্ষেত্রে হ্যাচারি মালিকরা কিন্তু অনেক কম। আর যেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে যে আমাদের আসলে পোলট্রি, যেমন একটা সালেক ভাই কথা বলছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপারে, তো সুতরাং আমরা ডিমান্ডটা যেরকম আছে সময় সময় কিন্তু এটা দেখা যাচ্ছে যে ইলিশের একটা সিজন আছে, তারপরে বিভিন্ন সিজনের কারণে কিন্তু এই পোলট্রি ডিমান্ডটা কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার দাম অনেক কমে যায় এবং ভোক্তাদের যে মুরগির দামটা অনেক কমে যায়, সেক্ষেত্রে তখন কিন্তু আপনার খামারিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আবার কিন্তু একটা খামারি যখন ক্ষতিগ্রস্ত হয় সে ঘুরে দাঁড়াতে কিন্তু অনেক কষ্ট হয়, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে যদি আরেকটু কাজ করতো। আর পোলট্রিটা এমন একটা জিনিস না যে এই সপ্তাহে আমি ইচ্ছে করলে 20 লাখ বেশি প্রোডাকশন করলাম, আগামী সপ্তাহে ইচ্ছা করলে আমি 20 লাখ কম প্রোডাকশন করলাম, এটা একটা ধারাবাহিক কাজ। এটা যারা প্যারেন্ট স্টক উঠবে হবে, মুরগি ডিম পারবে, মুরগি ডিম হ্যাচার ইনকিউবেটরে যাবে, ওটা বাচ্চা হবে, বাচ্চা মার্কেটে আসলে 30 দিন পরে কি রেট থাকবে আসলে খামারিরা হ্যাচারি মালিকরা যেমন জানে না, আবার খামারিরা ওইভাবে জানে না যে আজকে বাচ্চা উঠালে 30 দিন পরে মুরগিটার কি রেট থাকবে। তো সেই জায়গাটাতে যেটা মশুর ভাইয়ের সাথে আমি একমত যে যদি বোর্ড পোলট্রি বোর্ড একটা করা হয় সেই ক্ষেত্রে হয়তো এই দামগুলো যেন স্থিতিশীল থাকে এবং খামারি যেন নিশ্চয়তা পায় যে ঠিক আছে আমি একসাথে 10 টাকা লাভ করব না, আমি 2 টাকা করে লাভ করব, সারা বছর লাভ করা। একটা হ্যাচার মালিক চিন্তা করবে যে না আমি কখনো 5 টাকা কখনো 7 টাকা লস দিব না, কখনো আবার 10 টাকা লাভ করব না। সেই জায়গায় যদি আমরা একটা এভারেজ একটা প্রফিটের জায়গায় আসে তাহলে দেখা যাবে যে উভয় পক্ষ এবং ভোক্তা সবসময় মুরগিটা যেন এক রেটে পায়, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে কাজ করার সময় এখন চলে আসছে। মশুর ভাইয়ের সাথে আমি একমত যে আমাদেরকে কিন্তু এখন আমরা 6.5 থেকে 7 কেজি মুরগি পার কেপিটা কনজাম্পশন আছে, এই কনজাম্পশন কিন্তু আমাদেরকে বাড়াতে হবে, কারণ আমাদেরকে যে ভিশন 2040 যে মাননীয় প্রধানমন্ত্রী ভিশন, এই ভিশনে যদি আমরা যেতে চাই মেধাবী জাতি আমাদেরকে গঠন করতে হবে, এই মেধাবী জাতি গঠন করতে গেলে আমাদেরকে আমিষ এবং প্রোটিনের চাহিদা অবশ্যই বাড়তে হবে, সেই হিসেবে সুলভ মূল্য হিসেবে পোলট্রি মুরগির মাংস এবং ডিমের চাহিদার কোনো বিকল্প নাই, এবং এটা সহজভাবে আজকে যদি আমরা দেখি যে ভোক্তা আমাদের ডে বাই ডে বাড়ছে, কিন্তু
সাথে সাথে আমরা ভোক্তাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট আমরা দিতে সক্ষমতা অর্জন করে আসছি। ওই জায়গাটাতে আর একটু যেটা আমাদের অপপ্রচার আছে, নেগেটিভ প্রচার আছে অল্প দুই একটা, এটার বিরুদ্ধে আমি মনে করি যে আমাদের সরকার এটি ইনিশিয়েটিভ নিবে। কারণ মশুর ভাই একটু আগে বলেছে করোনার পরবর্তী অবস্থাতে কিন্তু আমাদের অনেক বেশি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের খোঁজ খবর রাখছে দুধ ডিম মাংস এগুলা যেন ভোক্তাদের কাছে সহজলভ্যে পৌঁছায়, এটার জন্য কিন্তু কোনোভাবে কোনো ভাই মানে সাপ্লাই চেনে যেন ঘাটতি না হয় এই ব্যাপারে কিন্তু উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছে এবং আমাদেরকে উৎপাদন অব্যাহত রেখে মানুষের দায় প্রান্তে পৌঁছানোর জন্য বলছে। ওইটাকে কিন্তু আমাদের সাধারণ খামারিরা মেনে এবং এই উৎপাদনকে তারা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে এবং ভোক্তাদের কাছে আমরা এখনো সুলভ মূল্যে মুরগি এবং ডিম আমরা ধন্যবাদ অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এখন আমরা মুরগির তুলনায় অনেক গুণ বড়, অনেক আমাদের রেজিস্ট্যান্স, আমরা এনভায়রনমেন্টাল লোডের কারণে আমরা অ্যান্টিবায়োটিক নিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের প্রশ্ন আমি প্রায় পাই, কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিক দেয়াটা তো ইন সার্টেন স্টেজে যেটা এনভায়রনমেন্টাল লো জাস্টিফাই, কিন্তু কি মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হবে সেই ব্যাপারে কোনো গাইডলাইন আছে কি? এতে আপনি কিছু বলবেন কি? অ্যাকচুয়ালি যেটা আগে আলাপ যেটা হয়ে গেল সেখানে হচ্ছে, যদি যদি প্রপার ভাবে হাইজিনিক ভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে যদি ফার্ম করা হয় তাহলে আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। আমি এখানে যেটা একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে যে খামারিরা আছে এদেরকে আমরা বিভিন্ন ভাবে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। যেরকম আমাদের এক একটা কোম্পানিতে প্রায় 100 জন ডাক্তার কাজ করে এক একটা কোম্পানিতে। এদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের খামারিরা ওইভাবে শিক্ষিত না, আমরা এটা তাদেরকে একদম হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে কিভাবে কম অ্যান্টিবায়োটিক ইউজ করে, বিকজ বিদেশে দেখেন অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিন্তু খামারির খরচ বাড়ে। খামারির খরচ বাড়লে মানে মাংসের খরচ বাড়লে সে লসে বিক্রি করবে। যত কম ওষুধ ইউজ করা যায় সেটি হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বুঝতে হবে, সেটা আমাদেরকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমাদেরকে মিলে কাজ করতে হবে, যার জন্য এই বারবার আমরা পোল্ট্রি বোর্ডের কথা বলছি। আমাদেরকে কিন্তু পোল্ট্রি বোর্ড করা মানে এই না খালি আমরা ওখানে মিটিং করব। পোল্ট্রি বোর্ড হলে আমরা তখন বিভিন্ন স্টেক হোল্ডারকে ওখানে আনতে পারবো, রিসার্চার বলেন, প্রফেসর বলেন, স্টেক হোল্ডার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে এরা বলেন, আমরা আছি, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক টাইপের একটা হতে হবে। এটা কিন্তু এখন বাচ্চা খেলা না, এই সেক্টর ইজ নট এ চাইল্ডস প্লে এনিমোর, ইটস এ ম্যাসিভ সেক্টর অ্যান্ড প্লেইং এ ম্যাসিভ রোল ফর দ্য নেশন। আজকে যদি এই সেক্টর না থাকলো তাহলে এই এই এত মুরগি ডিম আমাদের ইম্পোর্ট করতে হতো। সুতরাং যে পয়েন্টটা আমি আসছিলাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অলসো হ্যাভ এ রোল টু প্লে হিয়ার। এখন তাদের ওষুধ বিক্রি করার জন্য তারা অনেক সময় পুশ করে এই এই অ্যান্টিবায়োটিক গুলা ফার্ম লেভেল ইউজ করার জন্য। আমাদের যে ডাক্তাররা আছে তাদেরকে আমরা যেটা বলি যে খবরদার অতিরিক্ত ওষুধ যাতে কোনোভাবে ফার্মে না ঢুকে, এই জন্যই কিন্তু আমরা ডাক্তার পারি। এক এক কোম্পানি 100 জন ডাক্তার পালা ইজ এ ম্যাসিভ কস্ট ফর আস, বাট আমরা তারপরেও পালছি বিকজ উই ওয়ান্ট টু বি রেসপন্সিবল সো দ্যাট আননেসেসারি কোনো মেডিসিন ইউজ না হয়। সো অ্যান্টিবায়োটিক এর কস্ট আমার 25 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখছি ইট হ্যাজ কাম ডাউন বাই অ্যাটলিস্ট 80% কমে এসছে। বাকি 20% আমরা কাজ করছি, খামারিরাও বুঝছে যে হ্যাঁ অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, খামারিরাও তাদের বায়োসিকিউরিটি বাড়াচ্ছে, আমরাও বায়োসিকিউরিটিতে ম্যাসিভলি ইনভেস্ট করছি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, আমরা বায়োসিকিউরিটিতে যেসব জিনিস লাগে সেগুলো আমরা এখন ফার্মারদেরকে দেওয়া শুরু করেছি যে এগুলো করো এবং এগুলো হচ্ছে। এবং গোয়িং ফরওয়ার্ড আমি মনে করি যে ছোট ছোট হয়তো খামারি ওইভাবে থাকবে না, যেগুলো 1000 মুরগির হয়তো থাকবে না, বড়র দিকে চলে যাবে। বড়র দিকে গেলে যেটা সুবিধা হবে যে তখন ওই খামারিরা মোর ইনফর্মড, তার ইনভেস্টমেন্ট বেশি, ইজ এ সিরিয়াস ফার্মার, তখন সে বায়োসিকিউরিটি জোর দিবে এবং সে রাইট ডিসিশনটা নিবে বিকজ তার ইনভেস্টমেন্ট বেশি। সুতরাং টাইম ইজ ইন আওয়ার ফেভার, গোয়িং ফরওয়ার্ড ইট উইল ওনলি গেট বেটার। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আমাদের একটা যেটা হচ্ছে সম্পূরক কোশ্চেন, সেটা হচ্ছে পরিবেশগত, আমি মশুর ভাইকে জিজ্ঞেস করছি, পরিবেশগত কারণে নানা রকম সমস্যার মধ্যে যাচ্ছে শিল্প, শুধু বাংলাদেশ না,
এটা আমেরিকা থেকে ইউরোপ সব দেশে এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এখন আপনারা বাইরের বিভিন্ন বড় বড় সাপ্লায়ার কোম্পানির সাথে আপনারা আপনারা ব্রিড আনছেন বাইরে থেকে, এবং আপনারা ওদের সাথে ওনাদের সাথে কোলাবোরেশন আছেন, এবং ওনারা হাইলি সাইন্টিফিক্যালি ওনারা জেনেটিক ডেভেলপমেন্ট করেন, মেডিসিন ডেভেলপমেন্ট করেন, হোয়াট এভার। এখন আপনারা এখন যদি আপনি যদি একটু বলতেন ভোক্তাদেরকে যে এই যে পরিবর্তন যেগুলো আসছে, এনভায়রনমেন্টাল লো অথবা আপনার ইনগ্রেডিয়েন্টস ওরিয়েন্টেড চেঞ্জেস গুলো, এগুলো যদি একটু নতুন চেঞ্জেস গুলো কিভাবে আপনারা কোপ আপ করছেন, মানে জাস্ট আশ্বস্ত করবেন ইউরোপে যেখানে স্ট্যান্ডার্ড মেইনটেইন হচ্ছে সে তুলনায় আমরা কোন জায়গায় আছি। ধন্যবাদ। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা যে জেনেটিক যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের জেনেটিক ডেভেলপমেন্ট হচ্ছে, জেনেটিক মডিফিকেশন হচ্ছে না। কাজে অনেকের ধারণা ভোক্তাদের যে এটা কি জেনেটিক কোনো মডিফিকেশন হচ্ছে কিনা, ডেফিনেটলি নট। আমাদের জেনেটিক ডেভেলপমেন্ট সিলেকশন, আমাদের ব্রিডিং এ আমরা সিলেকশন করে মানে বেস্ট পারফরমেন্স কয়েক লক্ষ মুরগি থেকে হয়তো একটা দুইটা মুরগি নেওয়া হয়, একটা মোরগ নেওয়া হয়, সেটা দিয়ে সিলেকশন করে আমরা জেনেটিক ডেভেলপমেন্টটা করি। আর ফিড যেটা খাওয়াই সেটাও আমরা অনেক ডেভেলপ করেছি, কিভাবে কোন কোন ইনগ্রেডিয়েন্টটা দিলে মুরগি খুব ভালো হজম করবে এবং ভালো তার থেকে নিবে। এই যে জেনেটিক ডেভেলপমেন্ট অ্যান্ড এই যে নিউট্রিশনের ভ্যালুটা যাবে মুরগিতে, এই দুইটার সমন্বয়ের কারণেই আজকে দুনিয়া এই জায়গায় আসছে, যার জন্যই মুরগির গ্রোথ এবং ডিম এবং সবকিছুই আমরা দিতে পারছি। কাজেই এনভায়রনমেন্টাল যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে আরেকটা অপোজিট দুনিয়ার, পুরো গ্লোবাল ওয়ার্মিং বলি আর এনভায়রনমেন্ট চেঞ্জ বলি পুরো জিনিসটাই আমাদের বিপক্ষে যাচ্ছে। সেই চেঞ্জটার জন্যই আমরা বায়ো সিকিউরিটি, আমরা যখন নাকি 30-35 বছর আগে ফার্মিং করেছি তখন কিন্তু এই গ্লোবাল এই প্রবলেম আমরা ছিলাম না এতটা, কিন্তু যত দিন যাচ্ছে তত ইনফেকশন লেভেল বাড়ছে, বাড়ছে বলে ফার্মকে আমাদেরকে আরো সিকিউরিট করতে হচ্ছে। তো কাজেই টোটাল জিনিসটা নিয়ে আমি যদি ভোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সেফটি রাখার জন্য যত রকমের চিন্তা ভাবনা সেটা ছোট বড় সব খামারেই আমরা করছি, এবং আমাদের মূল চিন্তাই হচ্ছে যে আমাদের মাংসটা এবং ডিমটা সঠিক দিতে হবে। আমি নিজেও একজন ভোক্তা, আমাদের সকল খামারিও ভোক্তা, আর দেশের সবার ভোক্তার কারণেই এই সেক্টর দাঁড়াবে। কাজেই এনভায়রনমেন্টাল চেঞ্জের বিপক্ষে আমরা কাজ করছি। এনভায়রনমেন্টাল যদি ইনফেকশন লেভেল বাড়েও আমার ফার্মে কোনো ইনফেকশন লেভেল ঢুকতে পারবে না, এটি হচ্ছে আমাদের আসল যুদ্ধ। আমাদের ফার্মগুলো আগে যত সিম্পলিফিকেশনে করতাম, এখন ফার্মগুলো তো সিম্পলিফিকেশন করি না, এখন ফার্মগুলো খুব সুরক্ষিত ফার্ম করি। বা আমার আমার ফার্মের বাইরে যত ধরনের এনভায়রনমেন্টই থাকুক না কেন, কিন্তু আমার ফার্মের ভিতরে যাতে সেই বাজে এনভায়রনমেন্টের কোনো ধাক্কা আসতে না পারে, কারণ যদি আসে তাহলে আমি আমার মুরগির ডিমের ফার্মই হোক আর মাংসের ফার্মই হোক আমি বাধাগ্রস্ত হব। তো কাজেই আমরা বাধাগ্রস্ত আমাদের ভোক্তাদের করতে চাই না বলেই, আর আমিও সেফ থাকতে চাই, সব কিছু মিলে আমরা সেই জায়গায় চলে আসছি। আমরা মোর সায়েন্টিফিক মোর অর্গানাইজড ফার্মিং করছি, এই অর্গানাইজড ফার্মিং কারণেই আমরা আজকে একটা জায়গায় চলে আসছি। আরও অর্গানাইজ হইতে হবে, আরও ছোটো ছোটো খামারিরা যে ভাই যারা এখনও অর্গানাইজ হয়নি তাদেরকেও অর্গানাইজ করার দায়িত্ব আমাদের সবার। কাজে আমরা মনে করি সবাই আমরা অর্গানাইজ হব এবং আমাদের ভোক্তাদের সঠিক খাবার খাওয়াবো। ধন্যবাদ মশিউর ভাই, আমি রকিবুর রহমান টুটুলের কাছে আবার আসব। যে অর্থাৎ খুব ছোট ফার্মগুলো অনেক সময় কমপ্লেইন থাকে যে বলছে অনেক ভোক্তা বলছে ছোট ফার্মগুলো বৈজ্ঞানিক উপায়ে লালন পালন করে না ঠিকমতো, বিকজ অফ তাদের ক্যাপিটাল বা আদার রিসোর্সেস কম। যারা বড় ফার্ম করছে সবাই ওনারা হয়তো করছেন চতুর্গতভাবে এগিয়ে আছেন, তো এখানে এটা কি কোনো কারণ আছে যে লাভ ক্ষতি যেটা 12 মাসের একটা বড় সময় মার্কেট খারাপ থাকে, একটা ছোট্ট সময় একটা প্রফিট, তো এটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এটা কি আপনি কি মনে করেন এটা দায়ী বৈজ্ঞানিক উপায়ে লালন পালন করাটা খুবই জরুরি? অবশ্যই, আমরা কিন্তু মশুর ভাই এর সাথে আমি একটা ইয়া করি যে আমরা যারা বড় ফার্ম করছি তারা কিন্তু ইউরোপ আমেরিকার মতোই আমরা ফার্ম করে পরিচালিত করছি, এবং আমি বলবো যে এটা হচ্ছে আর একটু আমি ওদের চেয়ে আরো কোয়ালিটি আমাদের আলহামদুলিল্লাহ আমরা মনে হয় অনেক বেশি, কারণ আমি ওটাই বলছি প্রান্তিক খামারি বলতে আমরা যারা বলি যে যদি আমি 500 মুরগি বা 1000 মুরগি যারা পালে তাদেরকে আমরা প্রান্তিক খামারি বলি, তাদেরকে আমরা যে চিক্সটা আমরা মানে তাদেরকে আমরা দিচ্ছি সেই চিক্সটা কিন্তু খুবই
মানে মানসম্মত এবং তাদের ওইখানে, এবং একটা মুরগি তার সমস্ত খরচে 70% কিন্তু তার ফিড ইনটেক, সে কিন্তু মানসম্মত ফিড পাচ্ছে, মানসম্মত বাচ্চা পাচ্ছে। এখন আসেন তার এনভায়রনমেন্ট, আমরা তার এনভায়রনমেন্টের দিক থেকে, সে যেহেতু ছোট খামার করে, আমরা আমাদের যেসব কোম্পানিরা আমরা বাচ্চা এবং ফিড উৎপাদন করছি, আমাদের টেকনিক্যাল যেসব ডাক্তাররা আমাদের ফিল্ডে আছে, তারা ছোট হলেও তাদেরকে আমরা সবসময় আপনার টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি যে তাদের খামারটা কেমন করা উচিত, তাদের বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করা উচিত। তো সুতরাং হয়তো ইউরোপিয়ান স্টাইল বা আমাদের মতো করে হবে না, কিন্তু তারাও কিন্তু আগের চেয়ে অনেক বায়োসিকিউরিটি মেনটেন করে কিন্তু খামার করছে, এবং তারা মোটামুটি যেহেতু মানসম্মত ফিড এবং মানসম্মত বাচ্চা উৎপাদন দিচ্ছে, সে জায়গা অবশ্যই তারা মানসম্মত ভাবে মুরগি উৎপাদন করছে। কিন্তু আসেন এখন এনভায়রনমেন্টের কথাটা, এনভায়রনমেন্ট ওরা যে এনভায়রনমেন্টটা দিচ্ছে ওপেন হাউস সিস্টেম, যেটা বলা হয় ছোট খামারি বলতে ওপেন হাউস, তো ওপেন ভেন্টিলেশনে যেটা আমাদের এয়ার সার্কুলেশন আছে, সেখানে কিন্তু আমাদের গ্রামে যে এনভায়রনমেন্ট লোড আছে সেখানে কিন্তু মানে শহরের থেকে অনেক ভালো এনভায়রনমেন্টে কিন্তু তারা মুরগি পালছে। আর যাদের এনভায়রনমেন্ট একটু কম দিতে পারছে, বা হয়তো দেখা যাচ্ছে একটা বাড়ির ভিতরে অনেক মানে গেঞ্জি এরিয়ার ভিতরে তার এনভায়রনমেন্টটা ঠিক রাখতে পারে না, তারা কিন্তু প্রফিট করতে পারছে না, করতে পারবেও না, যেহেতু তাকে তার পরিবেশ হিসেবে, যেহেতু সে মুরগি যেটা পালতেছে তার মাদার এবং তার গ্র্যান্ড মাদার কিন্তু আমেরিকা বা ইউরোপ থেকে আসছে, তো সুতরাং তার জেনেটিকটা কিন্তু ইউরোপ আমেরিকার, সুতরাং সে কিন্তু ভালো এনভায়রনমেন্ট না পারলে সে ভালো গ্রোথ দিবে না এবং সে ভালো মাংস উৎপাদন করতে পারবে না। তো সুতরাং বাচ্চা এবং ফিড দুটোটা মানসম্মত দেওয়া হচ্ছে, সাথে সাথে আমাদের যেহেতু ছোট খামারিরা আপনার 1,000-2,000 করে, সেখানে মারা ইনভলভমেন্ট এবং শিক্ষিত যুবকরা ইনভলভমেন্ট, তারা কমপ্লিটলি চেষ্টা করে যায় যে আপনার টোটাল একটা মুরগিগুলোকে যেন ভালো এনভায়রনমেন্ট দেয়, এবং সাথে সাথে আমাদের টেকনিক্যাল পার্সনরা তাদেরকে সবসময় গাইডলাইন দিয়ে থাকে, এবং তারা ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে অনেক মানে বায়োসিকিউরিটি গুলা ডেভেলপ করছে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমি এরপরের কোশ্চেন এতেশাম ভাইয়ের কাছে আসি, যে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমরা যেহেতু অনেক ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করি বা বিভিন্ন ভাবে ট্রান্সপোর্ট ইউজ করি বা অনেক ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, সেখানে আপনি কি সন্তুষ্ট যে আমাদের পোলট্রি শিল্প বিকাশের জন্য যে লজিস্টিক সাপোর্ট গুলো, আমি কয়েকটা নাম এখানে বলেছি, যেমন আমাদের রাস্তাঘাট বা যানবাহন, পোর্ট ফ্যাসিলিটিস, নিরাপত্তা বা ল্যাব ফ্যাসিলিটিস, এটা কি পর্যাপ্ত নাকি আরো ডেভেলপ করতে হবে আমাদেরকে? এখানে আমাদেরকে অনেক ডেভেলপ করতে হবে, বিশেষ করে পোর্টে যে ফ্যাসিলিটি আছে সেখানে আমাদের শুধু একটা ল্যাব আছে, সরকারি একটা ল্যাব আছে, এখন তারা 100% প্রোডাক্টই আমাদের চেক করে। তো আমরা যে ড্যামেজ গুলো খাই, আমরা হিসাব করে দেখলাম যে প্রত্যেক কন্টেনার আমরা $200 করে ড্যামেজ খাচ্ছি, এই সিরিয়াল মেনটেন করতে গিয়ে আমরা ছুড়াতে পারছি না। আমার মনে হয় পোর্টে আরো বেটার ইকুইপমেন্ট আনা দরকার, যেখানে কন্টেনার খোলার দরকার নেই, যেটা আপনার এক্সরে করে বা ইয়ে করে ইনফ্রারেড করে তারা চেক করতে পারে। সো দে নিড টু রিডিউস ওই টাইম, যে পোর্টে যাতে আমাদের মালগুলো কম আটকায় থাকে। আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং, আমরা কিন্তু ট্রেডিং না, আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং, আমাদের মালগুলো সেইভাবে কিন্তু প্ল্যানিং হয়ে হয়ে আসে, এবং যদি পোর্টে মালটা আটকায় থাকে আমার কিন্তু ফ্যাক্টরি বন্ধ থাকে। তো ইনফ্রাস্ট্রাকচারে এখানে একটা 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 বড় দিক আছে। আরেকটা সাইড হচ্ছে যে যেটাকে আমরা বলি ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা করতে গিয়ে যে যে আপনার ইয়েটা দেওয়ার, পরিবেশটা দেওয়ার, এটা কিন্তু সরকারের কাজ। আমরা প্রাইভেট সেক্টরে আমাদের পক্ষে রাস্তা বানানো সম্ভব না, আমাদের পক্ষে পোর্ট বানানো সম্ভব না, আমাদের পক্ষে এইসব ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব না। তো এই জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেটা দেওয়ার, এইটা সরকার দিচ্ছে না বলবো না, আমি দিচ্ছে, কিন্তু ইম্প্রুভমেন্টে প্রাইভেট সেক্টর যেই স্টেজে চলে গেছে, এই আমরা যেই স্টেজে চলে গেছি, আমরা দেখছি যে আপনার এই পোর্টে, বিশেষ করে পোর্টে যে হ্যান্ডলিংটা, সেটা আমাদেরকে অনেকটা অনেকটা পিছিয়ে দিচ্ছে, এবং আমাদের প্রোডাকশন কস্টটা অনেক অংশে বেড়ে যাচ্ছে। একটা কন্টেনার যদি $200 আমাকে ড্যামেজ দিতে, গড়ে বলছি আমি, কিন্তু এটা কিন্তু কোনো বানানো ফিগার না, গড়ে বলছি আমি, একটা যদি $200 হয় সেটা আগে। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু পলিসি আছে যেগুলা আমার মনে হয় এগুলো দেখার সময় এসছে। যেমন মনে করেন আগে মিট অ্যান্ড বোন মিল ইম্পোর্ট হতো, সেটা বন্ধ হয়ে গেছে, আমরা এটা সাধুবাদ জানিয়েছি, সবার জন্য বন্ধ, আমাদের কোনো অসুবিধা নেই।
এখন যে জিনিসগুলো আসছে সেগুলা দিয়ে এত নিবিড়ভাবে ভাবে পরীক্ষা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনি র্যান্ডমলি করতে পারেন, আপনাকে দেখতে হবে যে যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয় সেটা। এখন আপনি যদি বলেন ভাই আমার একটা আমার একটা ল্যাব আছে, এটা আমার সময় লাগবে, সেটা তো আমরা শুনতে আগ্রহী না। আমরা ব্যবসা করতে আসছি এখানে বিনিয়োগ করে, আমরা এখানে লস খেতে আসিনি। আপনাদের মনে করেন যদি পোর্টে একটা একটা ল্যাব থাকে তাহলে আপনি আরো পাঁচটা ল্যাব দেন না। আমরা তো এমনও বলেছি যে আমরা বিনিয়োগ করে আমরা ল্যাব প্রতিষ্ঠান করতে আমরা আমরা সহযোগিতা মশিউর ভাই এবং আমরা বলেছি যে আমরা দরকারে ল্যাব করে দিব। তো আমরা অতটা ডেসপারেট যে ভাই আমাদেরকে ব্যবসা করার জন্য অবস্টিকল করেন না। আমার কথাটা আপনি ধরতে পারছেন? আমরা বলছি ঠিক আছে আপনি যদি আমার 100% কন্টেনার চেক করেন দেন ইউ মাস্ট হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার সো দ্যাট মাই কন্টেনার ইজ নট স্টাক ইন দ্য পোর্ট ফর উইকস। দ্যাট ইজ অল উই ওয়ান্ট টু সে। আমাদেরকে ইজি করে দেন, আপনার যা নিয়ম করার আপনি করেন সেটার জন্য আমাদেরকে ভুক্তভোগী করতে পারবেন না। এটা কোনো সিভিলাইজড ওয়ার্ল্ডে এই জিনিস এইভাবে হয় না। ইট ইজ কনজিউমার রাইট, আমারও রাইট আছে বলার যে আমার এই ক্ষতিটা কে দিবে। আমি তো এই ক্ষতিটা পাস করে দিচ্ছি খামারির কাছে এবং সেটা আলটিমেটলি ভোক্তার কাছে, এটা তো আমি বহন করবো না। তো এইটাকে তো খরচ কমানোর কিছু ইয়ে আছে। এই জন্য বারবার বলা হচ্ছে যে একটা পোলট্রি বোর্ড করলে বা প্রোটিন বোর্ড করলে এই বিভিন্ন সেক্টরের লোকজন থাকলে এইগুলো আলাপ আলোচনা হবে এবং এইটাকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের লিডারশিপের ক্রাইসিস আছে, আমরা লিডারশিপ চাচ্ছি এবং আমরা একটা পলিসি তো করা যায় বা পলিসি তো করা যায়। আবার কথা হইলো যদি মানুষের বুদ্ধি থাকে তাহলে সব পলিসি কিন্তু কমনও যায়, তাই না? আপনি যত কম নিয়মের মধ্যে কাজটা সেরে ফেলতে পারবেন অতই ভালো। তো আমরা যেটা দেখি যে বেশি বেশি নিয়ম হয়ে যাচ্ছে এবং ঝামেলা বেড়ে যাচ্ছে এখানে। এইটা আমি মনে করি যে আমাদের এখানে অ্যাড্রেস করার সময় 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 এসেছে। আমাদের সমস্যা আছে এখানে অনেক। ধন্যবাদ এতেশাম ভাই। আমি মশিউর ভাইয়ের কাছে আসবো। মশিউর ভাই, সেক্টরের অনেকে কমপ্লেইন করে সেক্টরের মান উন্নয়নে আমরা বিভিন্ন ফিড কোম্পানি, ব্রিডার কোম্পানি, হ্যাচারি কোম্পানি বা ফার্মার কে একতাবদ্ধ করা যাচ্ছে না, না গেলে কি করণীয়, এই ধরনের প্রশ্ন অনেকগুলো আমি সামারাইজ করেছি। আর যদি একতাবদ্ধ থেকেই থাকেন মনে করেন সেটা সরকারি বা অন্য স্টেক হোল্ডারদের সাথে বার্গেন করার ব্যাপারে কি যথেষ্ট? ধন্যবাদ। তো একটু আগে এতেশাম ভাই যেটা বললো আমি সেটার থেকে আপনার এটাতে আসি। চিটাগাংয়ে পোর্ট একটা, আমরা যখন নিজে উদ্যোগী হইলাম যে আমরা বিপিএসসি থেকে একটা পোর্ট একটা আরেকটা ল্যাব করতে চাই, অনেক দূর আগাইলাম কিন্তু দেখা যাচ্ছে আমাদের মধ্যে আবার কেউ চাচ্ছি না ল্যাব আরেকটা হোক। আমরা আমি আর ভিতরে বেশি যাব না। এই যে আমাদের মধ্যে যে আবার পা ধরে টান মারার অভ্যাসটা আছে, এটা যদি না যায় তাহলে একটু সমস্যাই। এবং এই উদার মনতা আমাদের মধ্যে এখনো আসে নাই, কেন হয় সেটা আমি এখনো জানি না। আমাদের আসতে হবে, কারণ ব্যবসা করতে হলে উদার মন নিয়ে ব্যবসা করতে হবে। আর একটা ল্যাব যদি থাকতো তাহলে আজকে যে পোর্ট ড্যামারেজটা আমরা দিচ্ছি সেই ড্যামারেজটা দিতে হতো না। কয়েক হাজার কোটি টাকা যায় প্রতি বছরে শুধু পোর্ট ড্যামারেজ আমাদের আমাদের সেক্টর থেকে। আর আমরা যদি সঠিকভাবে কাজ করি, আমরা যেটা বলছি যে পলিসি এবং লিডার এবং অনেক কিছুই বলছি, সব কিছুর মূলে কিন্তু আমরাই আসলে। আমরা যদি সঠিকভাবে আগাতে পারি তাহলে হয়তো আর অনেক কিছু আমরা আদায়ও করে নিতে পারি। তা আজকে আবারও আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব যে আমাদের কিছু কিছু জিনিস নিয়ে ওনারা জিজ্ঞাসা শুরু করছেন। তা আশা করি এটার কারণে আমরা একটা স্ট্রিমলাইনে আসব। তবে কিছুই করতে পারবো না যদি আমরা একত্রে না চলি, কিছুই করতে পারবো না যদি আমাদের ফোকাসটা আরো দৃঢ়তা না হয়। একলা চলা নীতিতে কখনো একটা সেক্টর আগাইতে পারে না। একটা সেক্টরকে যারা নাকি প্রথম সারিতে থাকে তারা কয়েকজন সেক্টর ডেভেলপমেন্ট করার কাজেই বেশি ব্যস্ত থাকতে হয়। কারণ আমি যদি সেক্টর ডেভেলপমেন্টের কাজে ব্যস্ত থাকি তাহলে আমারও ডেভেলপমেন্ট হলো, আমাকে এই চিন্তাটাই আসতে হবে। কাজে আমি মনে করি আমাদের যারা যে যে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছি এবং যারা প্রেসিডেন্ট সেক্রেটারি না কিন্তু সেক্টর ডেভেলপমেন্ট কাজে আছি তারা একটু উদার মনন হইতে হবে। সেক্টর ডেভেলপমেন্টের কাজ করব যখন তখন সেক্টর ডেভেলপমেন্টের কাজে যদি মনোযোগী হই এবং যারা আমরা সেক্টর ডেভেলপমেন্টের কাজে বিচ্ছিন্ন থাকি তাকে আমরা বুঝাই একত্রে চলুন একত্রে কাজ করি। যদি একত্রে কাজ করি আমরা অন্য যে কোনো অ্যাসোসিয়েশনের চেয়ে একটা বড় অ্যাসোসিয়েশন হব বলে আমরা মনে করি। এখনো যারা আমরা মনে করি
যে আমরা গার্মেন্টস এর পরের সেক্টর, এটা সময়ের দাবি হয়ে গেছে এবং সময় চলে আসছে। আমরা ইম্প্যাক্ট তাদের চেয়ে অনেক বেশি রাখি, আমরা সিএম খাই না, আমরা ইনকাম করি, আমরা যা করি পুরোটাই দেশেই রাখি, যা করি পুরোটাই দেশের জন্যই করি। কাজে আমরা মনে করি যে গার্মেন্টস থেকে পোলট্রি সেক্টরের অবদান আরো অনেক বেশি, সেটা বলার সময় চলে আসছে। সেটা বলতে হলে আমাদেরকে একত্রে কাজ করতে হবে এবং বুঝাই দিতে হবে দেশকে, সরকারকে, ভোক্তাকে যে আমরা সঠিক জিনিসটা বানাতে পারি এবং পারছি এবং ওনারাও এটা পেয়ে খুশি আছে। ধন্যবাদ মশিউর ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। এই এই দুই মিনিটের অনেকগুলো মেসেজ আপনি থ্রো করেছেন। আমি রকিবুর রহমান চৌধুরীর কাছে আসব যে আমাদের দেশে সীমিত আকারে হলেও মাংস আমদানি শুরু হয়েছে, যা আমাদের খামারি ভাইদের জন্য সুখবর না। যদি এই আমদানি বন্ধ না করা যায় কি কি হতে পারে, কিভাবে বাইরের দেশের মাংসের সাথে আপনার প্রতিযোগিতা, সেটা আবার নতুন করে একটা নতুন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেটার ব্যাপারে যদি আপনি সংক্ষিপ্তভাবে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করব, আমাদের হাতে 4-5টা কোশ্চেন আছে। না, এখানে আমদানি হলে অবশ্যই আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রি, যে গ্রোথ, এই গ্রোথটা কিছুটা হলে ধাক্কা আসবে। তবে যেই মাংসগুলো আমাদের, যদি পোলট্রি মিট বলি, সেই জায়গাতে আমাদের পোলট্রি মিট সীমিত আকারে আসছে, মানে যেগুলি হয়তো দেখা যাচ্ছে যে 5-star হোটেল টোটেল, এখন কিন্তু আমাদের দেশের মাংসই কিন্তু 5-star হোটেলেরা বা KFC, তারপরে পিৎজা হাট, এরা কিন্তু আমাদের লোকাল মাংসটাই নিচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের যে উৎপাদনটা আমাদের আমাদের যে ভোক্তাদের চাহিদা হিসেবে আমরা 100% ফিল আপ করছি, সেই জায়গাটাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে আছেন এবং এটার উদ্দেশ্যে আবার বাজেটেও আপনার আমদানির উপরে বা মুরগি আমদানির উপরে কিছুটা ট্যাক্স বৃদ্ধি করেছে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের অনেক এই সেক্টরকে উন্নয়নের জন্য বাজেটে কিছু যদিও পূরণ না হয়, অনেক কিছুই আমাদের পজিটিভ আকারে উনি সুদৃষ্টি দিয়েছেন, এই জন্য আমরা ওনাকে এই লাইভের মাধ্যমে ধন্যবাদ জানাই। তো আশা করি আমরা এক্সপোর্টের দিকে যাচ্ছি, আমরা ইম্পোর্টে থাকবো না। ইম্পোর্ট একটু হয়তো অল্প কিছু আসলেও এটা হয়তো দেখা যাচ্ছে যে অনেকে এটা আনতেছে, কিন্তু মানে আমি যদি বিফের দিকে তাকাই, বিফের মাংসটা আপনার মহিষের মাংস কিছু ইম্পোর্ট হচ্ছে, এটা ঠিক আছে, এটা এটা যদি আসে তাহলে আমাদের ডেইরি সেক্টরটা সমস্যা হবে। আচ্ছা, ডেইরি নিয়ে আমরা আমাদের পরশুদিন আরেকটা লাইভ আছে, সেটা আমরা দেখি, সেখানে ওই ব্যাপারগুলো আনবো। তো আমি এতে শ্যাম্বার কাছে আসবো। পোলট্রি ফিডের কাঁচামাল বেশিরভাগই বাইরে থেকে আসে, বাট পজিটিভলি যেটা আমি জানি যে যেহেতু ভুট্টা, আমাদের দেশে কিছু ভুট্টা চাষ হচ্ছে, সেটা বোধহয় 15-17% যোগান দিচ্ছে, আমাদের কৃষকরাও ধানের চাইতে ভালো দাম পাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরা সক্ষমতা, আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে সক্ষমতা গড়ে উঠানোর কোনো প্ল্যান কি সরকারের বা আপনাদের কোনো প্ল্যান আছে কি, যে যেটা আমাদের হয়তো আরো লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গুলো ডেভেলপ হতো, মানে ভুট্টার কনটেক্সটে বলবো, ভুট্টা সয়াবিন আরো কি কি করা যায় আর কি, আরো যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে আমাদের দেশে কি প্রোডাকশন হচ্ছে কিনা। আমাদের দেশে ভুট্টা আর সয়াবিন কেক এই দুইটা প্রোডাকশন হচ্ছে, কিছু তিলের খৈল হচ্ছে, রাইস পলিশ হচ্ছে, এগুলো হচ্ছে। তো আমি ভুট্টার কনটেক্সটে যদি বলি তাহলে বিগত 10 বছর আমি মনে করি ধরে ভুট্টা চাষটা বাংলাদেশে শুরু হয়েছে এবং এই চাষটা প্রতি বছরই প্রায় 20%-এর মতন আমি মনে করি যে ইয়ার অন ইয়ার এটা ইনক্রিজ করছে। তো এইটা এবং এইটার একমাত্র বায়ার ফিড মিল, আর কোথাও যায় না, কিন্তু এটা কিন্তু ফিড গ্রেড এর ভুট্টা এবং এটা শুধু ফিড মিলরা কিনে নেয়। অনেকে অনেকে ভাবে যে এই যে খামারি, এই যে ভুট্টা খামারিদেরকে সুরক্ষা করার জন্য যাতে আমরা তাদের থেকে ভুট্টা গুলা কিনি, অনেক রকমের পদক্ষেপ নেওয়া দরকার। আমি বলবো যে যদি আমরা নাই কিনতাম তাহলে এইভাবে প্রতি বছর 20% ভুট্টা চাষ ইয়ার অন ইয়ার ফর 10 years বাড়ছে, সেটা কিন্তু বাড়তো না। এবং খামারিরা অন্যান্য ফসল চাষ থেকে ভুট্টাতে তারা পুরো তাদের স্টকটা তারা বিক্রি করে দেয়। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু লোকালি যদি কোনো র মেটেরিয়াল পায়
ওকে যদি পাগল বা ভূতে যদি ধরে, সে বিদেশ থেকে ইম্পোর্ট করবে। আমি ডলার এক্সপোজ করে, আমি ফরওয়ার্ড ডলার কিনে এলসি খুলবো, সেটা পোর্টে আসবে, তারপরে ড্যামারেজ দিব, তারপরে সেটা আবার ফ্যাক্টরিতে ঢুকাবো, তারপরে আমার আবার সেখানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগতেছে। আমি এটা না করে আমি লোকালি যদি ভুট্টা পাই, যেটা আমরা পাচ্ছি, বাট সেটা আমাদের টোটাল ডিমান্ডের একটা সার্টেন পার্সেন্টেজ। এবং এনকারেজিং কথা হচ্ছে যে এই প্রোডাকশনটা কিন্তু দিন দিন বাড়ছে, এবং আমরা এটা আর যতই বাড়বে আমরা এটা নিতে পারবো। এটা গেল ভুট্টার ইয়েটা। আপনি সয়াবিনের কথা বলছিলেন, সয়াবিনের ব্যাপারে যেটা আমরা যেটা দেখছি যে দুইটা সোর্স আমাদের কাছে আছে। একটা হলো আমাদের লোকালি কিছু সয়াবিন প্রডিউস হয়, মেঘনা সিটি, এদের নাম শুনেছেন আপনারা, এরা প্রডিউস করে। আরেকটা সোর্স হলো আমরা বিদেশ থেকে আনতে পারি। তো এই দুইটার মধ্যে যেটা ডিফারেন্স হচ্ছে, বিদেশ থেকে যেটা আমরা আনি সেটা আমরা হাই প্রোটিন পাই, যেটা আপনার ব্রিডার ফার্মে এবং প্যারেন্ট ফার্মে এবং গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে এটা অবশ্যই ব্যবহার করতে হয়। লোকাল যে সয়াবিনটা প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু আবার ব্রিডার বা আপনার গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে, যেগুলো খুব টেকনিক্যাল ফার্ম, এগুলাতে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। লোকাল যেটা হচ্ছে প্রোডাকশন সেটা সেটাও আমরা কিনছি, যেটা ঘাটতি পড়ে যাচ্ছে তাদের, আমাদের যে ডিমান্ড সেটার তারা একটা পার্সেন্টেজ, মনে করেন 50% মতো তারা হয়তো দিতে পারছে আমাদেরকে। তো এখানে আমরা তাদের সাথে এই কয়েকদিন আগে একটা মিটিং করলাম, খুব ভালো একটা মিটিং হয়েছে। এখানে কিন্তু সয়াবিন ইজ এ ভেরি টেকনিক্যাল থিং। আমরা অনেক সময় মনে করি যে মুরগির খাদ্য খুব সহজ একটা জিনিস, ইট ইজ হাইলি হাইলি টেকনিক্যাল জিনিস, নিউট্রিশনাল ব্যাপার স্যাপার অনেক ডিটেল। এটা আমি 25 বছর কাজ করার পর এখনো আমি জব্দ করতে পারিনি। সয়াবিনে যেটা হয়, এখানে ওভার কুক, আন্ডার কুক, সিলিকা, স্যান্ড, তারপরে সয়াবিন বীজের যে খোসা, এগুলা যদি চলে আসে তাহলে কিন্তু কোয়ালিটি ড্রপ করে। তো আমরা লোকাল যে সয়াবিন মিলগুলো দেখছি সেখানে বিদেশের তুলনায় দেখছি যে ওদের মানটা কিন্তু ওই ওরকম ওই মান না। আমরা এখনো কিন্তু বিদেশ থেকে হাই প্রোটিন সয়াবিন বেশি দামে এনে আমাদের ফর্মুলেশন করতে গিয়ে কিন্তু আমরা কস্ট কমাতে পারছি। এইটি আমাদের উনাদের কাছে কথা যে আপনারা মান আরো বাড়ান, আমরা অবশ্যই আপনাদের কিনবো, এবং আমরা তাদের থেকে নিচ্ছিও যেসব প্রোডাক্টে ইট ইজ অত সেন্সিটিভ না সয়াবিন, সেখানে আমরা এগুলো ব্যবহার করছি। এবং তারা আমরা তাদেরকে স্পষ্ট বুঝতে পেরেছি, বিভিন্ন স্টেক হোল্ডার আমরা বসেছিলাম, যে আপনারা মান উন্নয়ন করেন, আমরা আমরা আমাদেরকে বলতে হবে না, আমরাই আপনাদের দুয়ারে গিয়ে আমরাই আপনাদের থেকে মাল কিনবো, যেভাবে আমরা নিচ্ছি আরো বেশি করে কিনবো আমরা। তো এই সেক্টরটা উঠতে হবে। ছোট খামারিরা মনে করছে যে তাদের ক্ষতি হচ্ছে, আসলে যত বড় খামারি তত বড় আপনার ইনভেস্টমেন্ট, তত বড় যেটা হচ্ছে ইম্প্যাক্টটা। তো এই ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন যে আসলে এই যে মার্কেটে অনাদায়ী টাকা, অনেক একটা যে ক্রেডিট সিস্টেমটা মিসম্যানেজমেন্ট, এটাকে কিভাবে সুস্থ প্রতিযোগিতা আনা যায়, কোনো কি মডেল নিয়ে চিন্তা করছেন? এটা কি খামারি ভার্সেস কোম্পানি না খামারি ভার্সেস ডিস্ট্রিবিউটর? সব দিকেই তো কোনো না কোনো ভাবে ক্রেডিটে আটকানো থাকে। তো এটা যদি এইভাবে যায়, যে সেক্টরটা আস্তে আস্তে বড় হতে গিয়ে আসলে আস্তে আস্তে না হয়ে খুব দ্রুত গতিতে বড় হয়ে গেছে, যার ফলে স্ট্রাকচার হইতে হইতে না হয়ে আনস্ট্রাকচারও হয়ে গেছে আমরা, যার জন্য প্রতিযোগিতাটাও আনস্ট্রাকচার হয়ে গেছে। তো আমি মনে করি যে খামারিরা যতটা ক্ষতিগ্রস্ত, এই জন্য মাঝখানে মধ্যভোগী যারা তারা বেশি লাভবান হয়ে যাচ্ছে। তো কাজে আমরা মধ্যভোগীদের চাইলেও দূর করতে পারছি না। তো আমাদেরকেও এই ব্যাপারে একটু চিন্তা করা উচিত যে কিভাবে আমার খামারিদের ভাইদেরকে আমরা এই জায়গায় আরো সক্রিয় করতে পারি। সো কোনো না কোনো সময় হয়তো ইন্টিগ্রেশনে আসবে এই দেশ, কিন্তু সেই দিন কবে সেই জন্য তো এখন আমরা খামারি ভাইদেরকে ভুলতে পারবো না। কাজেই খামারিদেরকে আরো উদ্যোগী করার জন্য যদি আমরা আস্তে আস্তে সবাই মিলে চিন্তা করি, এবং যারা বড় ফিড মিলার, যারা বড় হ্যাচারি, সবাই মিলে চাইলে অল্প অল্প করে হয়তো স্ট্রাকচার হওয়ার চেষ্টা করলে করা যেতে পারে। কারণ আমরা দেখেছি যে আমার কোম্পানি যখন ছোট ছিল তখন আমি একটা স্ট্রাকচারে চলেছি, কোম্পানি যখন বড় হয়েছে তখন কিন্তু আস্তে আস্তে বাধ্য হয়েছি আমার
কোম্পানি স্ট্রাকচার ঠিক করতে, ঠিক সেইভাবে আমার দেশকেও স্ট্রাকচার করা উচিত। আমি আমার দেশ যেহেতু জানি যে আমরা একটা মধ্যভোগীর মধ্যে পড়ে গেছি, তো মধ্যভোগী যদি থাকেই তাহলে সেটা সঠিক নিয়মে থাকা উচিত, খামারিদেরকে মেরে না। তো কাজে খামারি ভাইদেরকে কিভাবে বাঁচানো যায় সেইটা এখন সময় উপযোগী দাবি রাখে। সেই জন্য আমি আজকে যারা আছেন এবং আরো সামনে যারা আসবেন, আমি সবার কাছে এইটা এই ব্যাপারে বলতে চাই যে খামারিদেরকে বাঁচাবার জন্য যেই পথ এবং যেই স্ট্রাকচার হওয়া উচিত সেইটা নিয়ে সবার একটু চিন্তা করা উচিত। তাহলে খামারিরা যদি উপকৃত হয় তাহলে লং রানে তারা যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে এবং এতে আমাদেরও কিন্তু উপকারী হবে। ধন্যবাদ ভাইয়া। আমি আর দুইটা কোশ্চেন নিব, যেটা সময় অনেক গড়িয়েছে, অনেক কোশ্চেন আসছে, অনেক কোশ্চেন আমার মেসেজে আসতেছে, এগুলো আমি আমরা পরে আবার বসবো একদিনে, সব সমস্যা সমাধান করা সম্ভব না কথা বলা। তো আমি রকিবুর রহমান টিটুলের কাছে আসবো, এক্সপোর্ট কি করার কোনো সম্ভাবনা আছে? যেহেতু আপনারা বলছেন যে 2 কোটি 20 লক্ষ বা 40 লক্ষ বাচ্চা আছে, সেটাকে আপনারা রিডিউস করতে বাধ্য হয়েছেন, রিডিউস করে 1 কোটিতে নিয়ে এসছেন, বিশাল একটা ক্ষতি আপনাদের। অবশ্যই আমরা এক্সপোর্টে যেতে পারবো, আমাদের টার্গেট আছে 2025 সালে আমাদের একটা এক্সপোর্টের চিন্তাধারা নিয়ে, কিন্তু কোভিড এর আগে আমাদের শুরু করেছি, কিন্তু এখন কোভিড আমাদেরকে আসলে অনেক পিছে ফেলে দিয়েছে, যেহেতু আমাদের উৎপাদন মানে অনেক কমিয়ে গেছে। এটা কিন্তু আমাদের যেহেতু উৎপাদন আমরা সক্ষমতা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উৎপাদনের যে প্রক্রিয়াটা আমাদের ঠিক থাকবে, হয়তো এটা ফর টাইম বিং কিছু প্রোডাকশন আমাদের কমবে, কিন্তু লং রানে কিন্তু আমাদের প্রোডাকশন আমরা 2 কোটি 20 না আরো বেশি আমাদের করার ক্যাপাসিটি আছে। এবং সাথে সাথে আমাদের যে কস্ট মিনিমাইজ করার ব্যাপারে এবং কোয়ালিটি, আমরা এখন এক্সপোর্ট করার কোয়ালিটির কাছাকাছি চলে গেছি। এইখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে যেটা আমরা, যেটা মশিউর রহমান ভাই আগে থেকে বলছে যে পোল্ট্রি বোর্ড আমাদের একটা দরকার, যে যে আসলে এক্সপোর্ট করলে তো আমি একা আর আমরা অ্যাসোসিয়েশন ভিত্তিক কথা বললে হবে না, এটা অনেকগুলো ডিপার্টমেন্ট এটার সাথে জড়িত আছে। সেই ক্ষেত্রে আমরা সবাই সমন্বিতভাবে এই ডিসিশনটা নিয়ে কুইক কাজ করলে সেই জায়গাটাতে অবশ্যই আমাদের এক্সপোর্ট করার আমরা আশা ব্যক্ত করি। ধন্যবাদ। আমি এতেশম্বার কাছে খুব ছোট করে 30 সেকেন্ডের মধ্যে আমি জানতে চাইবো যে অনেক সময় আমার কাছে ইমেল আসে আফ্রিকান অনেক দেশ থেকে যে ক্যান ইউ এক্সপোর্ট ইউর ফিড, বিকজ তাদের ফিড দরকার। আপনার ফিডে কি এই সম্ভাবনাটা আরো আগে ক্রিয়েট হচ্ছে না? হ্যাঁ, এখানে আমি যেমন বলি, আমি টুটুল ভাই সূত্র ধরেই বলি, আমি গত কয়েক মাস আগে একটা চিঠি দিয়েছিলাম মিনিস্ট্রি অফ কমার্সে যে আমাদের এক্সপোর্টে একটা ইনসেন্টিভ থাকা উচিত, যেরকম আপনি মনে করেন গার্মেন্টস এ আছে, শ্রিম্প এ আছে, যে কোনো এক্সপোর্টে কিন্তু একটা থাকে, প্রণোদনা থাকে, ক্যাশ প্রণোদনা থাকে। তো আমাদের এখন যেমন পোলট্রি মিটের উপরে এখন তেমন কোনো এখন কোনো প্রণোদনা নেই। তো আমি আজকে আবার আরেকটি রিমাইন্ডার চিঠি দিয়েছি যে এটা প্রণোদনা থাকলে আমরা কম্পিটিটিভ হবো, বিকজ আদার কান্ট্রিজ আর এনজয়িং দিস, তো ওদের সাথে আমরা কম্পিটিশনে পারছি না। তো এইটা আমি মনে করি এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ইন্টিগ্রেশন যেটা আমরা প্রসেসিং প্লান্ট যেগুলো আছে আমাদের, সেগুলা আপনার প্রণোদনা আমাদের আছে, এবং এই কোভিডটা না থাকলে আমরা অলরেডি কিন্তু কোয়েরি পাচ্ছিলাম মিডল ইস্ট থেকে এবং পার্শ্ববর্তী কিছু দেশ থেকে, নেপাল টেপাল থেকে কোয়েরি পাচ্ছিলাম। আমাদের দেশ থেকে কিন্তু মাছ, চিংড়ি মাছ কিন্তু এক্সপোর্ট হচ্ছে, সুতরাং আমাদের আছে, উই হ্যাভ এক্সাম্পলস অফ এক্সপোর্ট, ইট ইস পসিবল যদি পলিসি, আবার বারবার আসতেছে জিনিসগুলো, গভর্নমেন্ট যদি আমাদের সাথে ফ্রেন্ডলি পলিসিগুলো নেয় এবং ফেয়ার পলিসি, আমরা কিন্তু আনফেয়ার ফিল করছি না, পার্শ্ববর্তী দেশগুলো যে পলিসিগুলো ভোগ করছে আমাদেরকে সেম পলিসি দেন, আমরা উই উইল বি কম্পিটিটিভ এবং উই উইল বি এবল টু এক্সপোর্ট। মিডল ইস্ট থেকে কোয়েরি আসতেছে, ফিডের আসতেছে, মিটের আসতেছে, এগুলা করা যাবে যদি আমরা এক্সপোর্ট ইনসেন্টিভটা পাই। ভারতে আমাদের ফিড যায়, আপনি অবাক হবেন শুনে, ভারতের মধ্যে দেশে আমরা ফিড এক্সপোর্ট কিন্তু করছি, বাট এটা অতটা ফর্মাল ওয়েতে হচ্ছে না যে যতটা আমরা চাচ্ছি, বাট দেয়ার ইজ পটেনশিয়াল। এই একটা জিনিস শুধু আমরা যদি এটা পাই, আপনার এক্সপোর্ট ইনসেন্টিভ পাই, উই উইল বিকাম কম্পিটিটিভ। ধন্যবাদ, শুনে ভালো লাগলো, কারণ আমিও জানি যে এই ব্যাপারে অনেক কোয়েরি আসে, কিন্তু কেন আমরা করতে পারছি না সেটা আমরা জানলাম, আশা করি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে হয়ে যাবে।
আমি আর কোশ্চেন নিচ্ছি না, অনেক কোশ্চেন আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আমি একটা কথা শুধু বলতে চাই এক মিনিটে, কোভিড-19 এর জন্য যেরকম আমাদের সমস্যা মনে করছি, কিন্তু আমি যতগুলো কোয়ারিজ পাচ্ছি আপনারা কিছুদিন মধ্যে বুঝতে পারবেন, এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে ফর এক্সপোর্ট। অনেক নতুন নতুন নিয়ম আসছে, আমরা যেহেতু নতুন সেই নতুন নিয়মে যদি আমরা আগায় যাই তাহলে মনে হয় আমাদের দেশের জন্য সেটা একটা পজিটিভ দিক আসবে, আমরা খুব শীঘ্রই সেটা হয়তো বুঝতে পারবো ইনশাল্লাহ। মশুর ভাই, আমি তিনজনকে আজ বেস্ট করতে মশুর ভাইকে বলি, খামারি পরিবেশ বা অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য আপনার কোনো পরামর্শ বা মেসেজ বা কোনো কিছু বলার আছে কিনা, এটা শেষ কোশ্চেন সবার জন্য। আমার সব খামারি ভাইদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখন কোভিড-19 চলছে, যেহেতু করোনা চলছে, আমাদেরকে খুব বুঝে চলতে হবে, আমাকে বুঝতে হবে আমি কি করতে যাচ্ছি, আমাকে মার্কেট অবলোকন করতে হবে, পাগলের মতন করে অনেক কিছু করা যাবে না, আমাকে খুব বুঝে বুঝে করতে হবে, আমার ইনভেস্টমেন্টের রিটার্ন আসতে হবে, আগামী মিনিমাম 1-2 বছর আমাকে খুব এরকমভাবে ইনভেস্ট করতে হবে যাতে আমি টিকে থাকতে পারি, আমাকে যুদ্ধ করা চলবে না, যুদ্ধ করার সময় এখন না, যে যত বড় খামারি হয়, যে যত ছোট খামারি হই না কেন, আমাদেরকে খুব গুটি গুটি পায়ে আগাতে হবে, আমাকে টিকে থাকতে হবে, নিজে বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে। ধন্যবাদ মশুর ভাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এতেশম ভাই, আপনার যদি কিছু বলার থাকে 30 সেকেন্ড 1 মিনিট। এই ব্যাপারে আমি বলবো যে আমরা খামারিদের দিকে কিছু প্রণোদনা দিচ্ছি, প্রণোদনার আকারে দিচ্ছি আমরা খামারিদেরকে টিকে থাকার জন্য, এটা একটা কিছুটা হয়তো তাদেরকে হেল্প করবে। তাছাড়া আমরা চেষ্টা করতেছি তাদেরকে আরো রিজনেবল প্রাইসে তাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, যেহেতু এই বাজেটটা আমরা পেলাম, এটা এখন আমরা বিবেচনা করা শুরু করে দিয়েছি, 2 নম্বর। আর থার্ড আমি বলবো যে এই সময় কোন রকম না বুঝে ইনভেস্টমেন্টে না যাওয়া ভালো, এবং মার্কেটটাকে খুব কেয়ারফুলি এখানে রিড করা উচিত, হুজুকে যাতে তারা তারা কোনো কোনো ডিসিশন না নেয়। ধন্যবাদ। আমরা ভালো বাজেট পেয়েছি আজকে, আজকের এই কথায় ফিরের দাম কমে যাবে 2-1 দিনের মধ্যে, তাই তো? আপনার কথা শুনে এত ভালো লাগলো যে আমরা সবাই ডিসাইড করছি ফিডের দাম কমাই দিব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর উপরে আমরা কৃতজ্ঞ, এবং আমাদের এই বাজেটে উনি আমাদের অনেকটুকু আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য অবশ্যই আমরা ওনার দিকে তাকিয়ে আমরা এই ইনিশিয়েটিভ ইনশাআল্লাহ নিব। মশুর ভাই, এখানে আমি একটু আপনার সাথে একটা প্রশ্ন, ওই যে আমাদের এনটিভির মাকসুদ ভাই একটা প্রশ্ন করেছেন যে পোল্ট্রি বোর্ড কাঠামো কেমন হবে, এবং সরকারের কোনো রূপরেখা দিয়েছে কিনা বা না, কার কাছে দিয়েছেন এটা? পোল্ট্রি বোর্ড কেমন হবে, এই ধরনের প্রস্তাব আমরা অনেক সরকারকে করেছি, কিন্তু সরকার এই পর্যন্ত এই বোর্ড করার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সাথে বসেই নাই, কাজে কেমন হবে সেটা তো ইনভেস্টর, আমরা আগে মন্ত্রীর কাছেও আমরা অনেকবার পলিসি এবং মন্ত্রী সবাই মিলে বসলে তারপর হবে, এটা নিয়ে সরকারের কোনো উদ্যোগ আছে বলে আমার কাছে মনে হয় নাই। আর কি কিছু অ্যাড করার আছে আপনাদের? আমার মনে হয় অনেক, আমার মনে হয় আর বেশি অ্যাড করা ঠিক হবে না। ঠিক আছে, আমরা তবে আমি শেষ করি অনুষ্ঠানটা এইভাবে, অর্থাৎ দেখেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিন্তু পত্র পত্রিকার চাইতে এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম লিঙ্কডইন এগুলোতে অনেক সময় বেশি কাটায়। তো আমার মনে হয়, এবং সবচেয়ে বড় কথা, আজকের এই প্রেজেন্টেশনটা কিন্তু লাইভে এয়ারে থেকে যাবে, যার যখন খুশি সে দেখে নিতে পারবে। তো আমার মনে হয় আমরা, আপনারা যদি স্ট্রাকচার করেন, আমি যদি ইউএসএ তে থাকি এখন, আমি এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা যদি নিজেরা উদ্যোগ নিয়ে যদি টাইম টু টাইম ভোক্তাদের সাথে, পরিবেশক বা খামারিদের সাথে যদি কানেক্ট করার জন্য এইভাবে যদি কিছু মাসে অন্তত একবার, বিভিন্ন এখানে অনেক পোল্ট্রি লিডাররা আছেন, আপনারা তো আছেনই, আরো অনেকে আছেন, ইয়াং জেনারেশনকে যদি আস্তে আস্তে কানেক্ট করা যায়, তাহলে আমার মনে হয় এই শিল্প সম্বন্ধে যে কনফিউশন গুলো সেগুলো যদি আপনাদের মুখ থেকে শুনে তাহলে কিন্তু সরাসরি, কারণ আপনি টিভিতে বা কোথাও গেলে আপনি 5-10 মিনিট সময় পাবেন টু সে সামথিং, আজকে আমরা 2 ঘন্টা 10 মিনিটও কিন্তু অনেক কিছু কভার করতে পারিনি। তো আশা করি নতুন নতুন বিষয় আসবে,
তো সেগুলো আপনাদেরকে হয়তো বিরক্ত করব আর নিজেদের স্বার্থেই নিজেদের ইন্ডাস্ট্রি আমরা তিল তিল করে 30-35 বছর কেয়ার করছি এবং সেটাকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। একদিন বাংলাদেশ অনেক উন্নত হবে এবং অলরেডি আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এবং নিজেদের মধ্যে যাতে ভুল বুঝাবুঝি গুলো যাতে অবসান হয় এইসব প্রোগ্রামের মাধ্যমে, সেটা আমার বিশেষ করে আশা থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ সকল সকল শ্রোতাদেরকে ধন্যবাদ, আর সবার আমন্ত্রণে আমরা এসেছি, আবার খুব শীঘ্রই আবার আসবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরো ভালো খবর, ভালো খবর নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কালকে ফিটের দাম কমে যাবে, এর চেয়ে বড় সুখবর তো আর নেই। কালকে ফিটের দাম কমে যাবে, হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি। আসসালামু আলাইকুম সাহেব, বলছে কমে যাবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।